এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফর দ্য ফার্স্ট টাইম মিরপুরের বিখ্যাত গোল্ডের দোকানে চলে এসেছি। বলো তো কোথায় চলে এসেছি দেখি তোমরা গেস করো আগে। আর আপুদের সাথে আজকে ফার্স্ট টাইম আমাদের দেখা, আমার দেখা আজকে। আপু তো ছোট বেবি নিয়ে চলে আসছে, আমি জাস্ট একটু লাইফটা শেষ করার অপেক্ষায়। লাইফটা শেষ করে এছাড়া বাবুকে দিব, ও মনে চিনো চলে আসবে। মিরপুরের মধ্যে বিখ্যাত অল্প ওজনের স্বর্ণের জন্য বা স্বর্ণের জুয়েলারির জন্য। আমি অলরেডি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পরে আছি ওদের থেকে। আমি এই মুহূর্তে চলে এসেছি গোল্ডফিনিটিতে। আর আজকে স্বর্ণের দাম কত? বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গোল্ডের প্রাইস আছে এই মুহূর্তে। স্বর্ণের দাম হচ্ছে 22 ক্যারেট 1,29,902 টাকা, মানে 98 টাকা কম 1,30,000 টাকা, ঠিক আছে? সো মোটামুটি গোল্ডের প্রাইস এখন একদম আকাশ ছোঁয়া হলেও আমরা দেখা যায় যে অল্প একটু টাকা হলেও দেখা যায় আমরা একটু গোল্ড করি, একটু গোল্ড করি, একটু গোল্ড করি। সো আপনারা যারা যারা চাচ্ছেন যে ধরেন আপনার আমাদের এখানে আরেকটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে মাত্র আধা আনা থেকে জুয়েলারি স্টার্ট, মানে মাত্র আধা আনা মানে কত টাকা লাগবে ভাইয়া? আধা আনা মোটামুটি 4,000 অ্যাপ্রক্স বাজেট করলে 4,000 অ্যাপ্রক্স, মানে আপনি, আমি বললাম রাউন্ড ফিগার বলে, আপনার কাছে যদি 5,000 টাকা বাজেট হয় আপনি কিন্তু আমাদের গোল্ডফিনিটি থেকে গোল্ড নিয়ে যেতে পারবেন এবং হলমার্ক করা গোল্ড, ঠিক আছে? অবশ্যই হলমার্ক করা হবে, 21 ক্যারেট 22 ক্যারেট 18 ক্যারেট সবগুলোই মোটামুটি আমাদের হলমার্ক করা থাকবে, ঠিক আছে? এবং মাত্র 5,000 টাকা আপনার যদি বাজেট হয়, 5,000 টাকা 4,500-5,000 টাকায় আপনি আধা আনা, যদি আধা আনা কেনার মতো যদি আপনার টাকা থেকে থাকে আপনি আমাদের গোল্ডফিনিটি থেকে গোল্ড কিনে নিয়ে যেতে পারবেন। এবং আমাদের এখানে তো ডেফিনেটলি আপনি চাইলে গোল্ড এক্সচেঞ্জও করতে পারবেন, গোল্ড সেলও করতে পারবেন, ইএমআইও করতে পারবে। কয় মাসে? সেটা 3 থেকে 36 মাস, 3 থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করতে পারবে। কিছু কিছু স্পেসিফিক ব্যাংক আছে, সবগুলো ব্যাংক আমাদের জাস্ট দুইটা ব্যাংক হয়তো এখন করতেছে না, সিটি ব্যাংক আর ব্র্যাক ব্যাংক বাদে, বাকি সব ব্যাংকের সাথে আমাদের হচ্ছে কোলাবোরেশন করা আছে। ওকে ওকে, সো তোমরা কিন্তু চাইলে ইএমআই তেও গোল্ড নিতে পারবে, 3 থেকে 36 মাস পর্যন্ত টাইম নিয়ে আস্তে 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 করে গোল্ড। আচ্ছা ভাইয়া, ইএমআই এর ক্ষেত্রে ধরেন আমি এখন একটা গোল্ড নিলাম 10 ভরি এরকম, সো এটা কি মানে আমরা তো এটা 36 মাসের ইএমআই তে দিচ্ছি, সো এটার প্রাইসটা কি একদম 36 মাস পর্যন্ত লাস্ট পর্যন্ত যে প্রাইসটা আপ করবে সেটা, নাকি এখন যেটা কিনছে এই দামে, মানে আজকে যেই দামে গোল্ডটা কিনবে এই দামে হচ্ছে সে নিতে পারবে? এবং আরেকটা মজার বিষয় হচ্ছে গোল্ড সাথে সাথে পাবে টাকা মাসে মাসে নিবে। ওয়াও, এইটা খুব দারুণ একটা বিষয়। এর মধ্যে যে গোল্ড 2 লাখ টাকা হয়ে যায়, গোল্ডের বড়ি কিন্তু আজকের দামে পাচ্ছে, যা কেনার তাতেই কিনে ফেলো। ইএমআই এর সুযোগ আছে যেহেতু, সবসময় তো হাতে টাকা থাকে না, তুমি সুন্দর মতো করে তোমার ব্যাংকের কি লাগবে, ক্রেডিট কার্ড লাগবে জাস্ট, আর কিছুই লাগবে না, তুমি হচ্ছে ইচ্ছা মতো করে গোল্ড কিনে ফেলো। আসতে 36 মাস মানে তুমি এখনই যা গোল্ড কেনার কিনে নাও, আস্তে 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 প্রত্যেক মাসে মাসে তুমি হচ্ছে গিয়ে টাকাটা দিলে, ঠিক আছে? আপু গোল্ডের প্রাইস কত আজকে? ওকে, গোল্ডের প্রাইস আমি বলছি আজকে। আরেকটা জিনিস দেখো, আমি আজকে আটানার একটা সীতাহার পরে আছি, এই সীতাটা দেখো কি সুন্দর, তাই না? এটা অনলি আটানা, এটা কিন্তু এমনিতে দেখলে বোঝা যায় না, এটা কিন্তু শাড়ির সাথে বা যেকোনো কিছুর সাথে খুব সুন্দর লাগবে, এত যে হালকা ওজনের এটা কিন্তু বোঝাই যায় না। এটা 21 ক্যারেটের মধ্যে আছে, হলগ্রাফ হলমার্ক করা, ঠিক আছে, হলমার্ক করা। আর এটার এটা আটানা মানে এটা কত টাকা আসবে ভাই এখন আজকের বাজার দর অনুযায়ী?
1,24,902 টাকা, 21 ক্যারেটের দাম হচ্ছে 1,24,000 টাকা এবং 18 ক্যারেটের দাম হচ্ছে 1,06,200 টাকা। সো 22 ক্যারেট আছে হচ্ছে 1,29,902, মানে 98 টাকা কম, 1,30,000 টাকা। এন্ড আমাদের কাছে তোমরা কিন্তু সব জুয়েলারি পাবে, একদম 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট সব মোটামুটি পেয়ে যাবে। এন্ড অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন আমি দেখেছি ওদের। আমি যে ঝুমকাটা পরে আছি, এই ঝুমকাটা বিশেষ করে আমার খুব বেশি ভালো লেগেছে। এই ঝুমকাটাতে একটা ঝুমকা, এটা না চানবালি ডিজাইন, বাট এটার মধ্যে 8টা ঝুমকা আছে, ঠিক আছে? খুব সুন্দর একটা ঝুমকা, জোড়াতে 16টা, মানে টোটাল এই দুই কান মিলে 16টা ঝুমকা তুমি পরে আছো কানের মধ্যে, এবং চানবালি ডিজাইনের। এটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে। এটা কি ভাই অনলি ওয়ান পিস নাকি এটা চাইলে মেক করে দেওয়া যায়? এটা দেখা গেছে যে আমাদের রিয়ার আইটেম, কাস্টমাইজ করে বলে যে আমাদেরকে আরো এক জোড়া লাগবে বা দুই জোড়া লাগবে, সেটা আমাদের সময় দিলে প্রি অর্ডার করে তারপর বানিয়ে দিবে। এটা কিন্তু খুবই ইউনিক। এখন কি দেখানোর মতো আরেক পিস আছে? খুব সুন্দর একটা কানের দুল, এবং এটা দেখতে মনে হচ্ছে না অনেক হেভি হবে। এটা মাত্র 1 ভরি 3 আনা, মানে মাত্র 1 ভরি 3 আনায় তুমি 16টা ঝুমকা পাচ্ছ দুই কান মিলিয়ে, এবং চানবালি ডিজাইনের খুবই এক্সক্লুসিভ একটা কানের দুল। আমার মনে হয় এটা তোমাদের খুবই পছন্দ হবে, খুব সুন্দর একটা কানের দুল, ঠিক আছে? এটা তোমরা চাইলে নিতে পারবে। হ্যাঁ, অনলাইন থেকে নেওয়া কি কোনো সুযোগ সুবিধা আছে? একটু মনে রাখি আমাদের পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয়, মাত্র 1,000 টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা চলে যাবে ঢাকাতে, হোম ডেলিভারি ঢাকার বাইরে আছে পরিবহনে যাবে। ওকে ওকে, মাত্র 1,000 টাকা অ্যাডভান্স করে আপনি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন। ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, আর ঢাকার বাইরে হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করছি। আমরা করোনার আগে থেকে অনলাইন ডেলিভারি দিচ্ছি, করোনার আগে থেকে আমরা অনলাইন ডেলিভারি করছি। গোল্ড কিও কিনবে এটা বিশ্বাস করতে না, আমরা তখন থেকে চেষ্টা করে যাচ্ছি যে অনলাইন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মিরপুরে টোটাল 2টা আউটলেট। আমাদের ফার্স্ট আউটলেটটা যেখানে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মিরপুর 12 নম্বর, এটা আমি এটার অ্যাড্রেসটা ক্যাপশনে দিয়ে দিয়েছি অলরেডি। এবং আমাদের একটা নতুন শপ ওপেন হয়েছে একেবারে মিরপুর 10-এর গোল চত্বরের সাথে, যে নতুন শপিং মলটা হয়েছে এফএস টাওয়ার, এফএস স্কয়ার শপিং মল যেটা আছে সেটা লেভেল 3-তে, শপ নাম্বার 311-12-তে আপনারা কিন্তু গোলফিনিটি পেয়ে যাচ্ছেন। এবং ওইটা হচ্ছে আমাদের নতুন আউটলেট। ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি আমি লাইভ করি তাহলে ওই আউটলেটটা থেকে করব। ওখানেও গেলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর অনেক কালেকশন পেয়ে যাবেন, একেবারে কম ওজনের খুবই এক্সক্লুসিভ কালেকশন। আর সামনে যেহেতু ব্রাইডাল সিজন, সো এখন তো সবাই ইচ্ছে মতো গোল্ড কিনবে। আর আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে ইএমআই সিস্টেমটা। হ্যাঁ, আপনি ধরেন যে এখন আপনার কোন একটা ব্রাইডাল ফাংশন আছে, আপনি একটানা 5 ভরি 10 ভরি কিনে নিলেন, এবং আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি কিন্তু ইএমআই তে নিতে পারছেন। এবং 3 থেকে 36 মাস পর্যন্ত আপনি প্রত্যেক মাসে অল্প 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 করে টাকা দিয়ে আপনি কিন্তু গয়নাটা গড়তে পারছেন। এবং যে আজকে যে দাম, মানে যেদিন আপনি গোল্ড কিনবেন এই দামেই কিন্তু আপনার ইএমআই টা সম্পূর্ণ পরিশোধ করতে হবে। 3 বছর পর্যন্ত আপনি টানা লাগিয়ে করতে থাকলেন, 3 বছর পর যখন আপনার গোল্ডটা টোটালি কেনা হয়ে গেল তখন দেখবেন যে আপনার গোল্ডের দাম কি পরিমাণে বেড়ে গিয়েছে। গত 1 বছরে, গত বছর খুব সম্ভবত 22 ক্যারেটের দাম ছিল 1,07,000 এরকম, এই সময়টাতে 1,07,000, 8,000, 9,000 এরকম উঠানামা করছিল। জাস্ট 1 বছরে কত বেড়েছে দেখো, এখন 1,30,000 টাকা, ঠিক আছে? সো এটা কিন্তু বাড়ছে এবং আরো বাড়বে। আজকে ভরি কত টাকা? আজকে ভরি হচ্ছে 22 ক্যারেট 1,29,902 টাকা, 21 ক্যারেট হচ্ছে 1,24,000 টাকা, আর 18 ক্যারেট হচ্ছে 1,06,400, 1,06,200। আচ্ছা, 21 ক্যারেট, সরি, 18 ক্যারেট হচ্ছে 1,06,200। আমাদের বেশি প্রোডাক্ট হচ্ছে 21 এবং 22 ক্যারেট। ওকে, দেশি এবং বাইরের, আর আমাদের কিন্তু দেশীয় এবং বাইরের দুইটা প্রোডাক্টই আমাদের কাছে এভেলেবল আছে, দুই ধরনের গোল্ডই আমাদের কাছে এভেলেবল আছে। আমি আজকে বেশিরভাগ ট্রেডিশনাল জুয়েলারি পরেছি, ঠিক আছে? এবং খুব ইন্টারেস্টিং জুয়েলারি আমাদের আছে, আমরা সেগুলো ওয়ান বাই ওয়ান দেখানো স্টার্ট করবো। আমার যে কানের ঝুমকাটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই, এটাকে কি বলেন আপনারা, ঝুমকা না চানবালি? এটা চানবালি ঝুমকা বলা, মানে এটা হচ্ছে ফিউশন হয়ে গিয়েছে আর কি, চানবালি ঝুমকা। আমি তোমাদেরকে একটা একটু খুলে দেখাই, একটা না খুলে দেখালে হবেই না। এটা এত সুন্দর একটা জুয়েলারি, জাস্ট হ্যাভ আ লুক।
বেশ এক্সক্লুসিভ, বেশ এক্সক্লুসিভ। এটা আমার বিশ্বাস, যদি কারো কাছে টাকা থাকে এটা কেউ মিস করবে না, কারণ এটা একেবারে লেটেস্ট ডিজাইন। আমি এটা গোল্ডফিনিটি ছাড়া অন্য কোথাও দেখিও নাই, এত সুন্দর। মানে ঝুমকা কিন্তু আমাদের একটা উইকনেস, এখানে দেখো কতগুলো ঝুমকা, একটাতে আটটা আরেকটাতে আটটা, মানে টোটাল হচ্ছে 16টা তুমি ঝুমকা পেয়ে যাচ্ছ। আবার এটা চানবালি ডিজাইন, চানবালি যেরকম খুবই ফেমাস, ঝুমকাও কিন্তু খুবই ফেমাস, তাই না? আমরা সবাই দেখা যায় যে এরকম একটা কালেকশন রাখতেই চাই। এটার প্রাইসটা আমি তোমাদেরকে আজকে বলে দিব, এটা আছে হচ্ছে আমাদের 21 ক্যারেটের ভেতরে হলমার্ক করা। এটার যে গোল্ডটা, এটা কিন্তু ইম্পোর্টেড গোল্ড, হ্যাঁ, বাট এটা আমাদের নিজেদের কারিগর দিয়ে আমরা মেকিংটা আমরা নিজেরা করেছি, হ্যাঁ। সো এটা তোমরা যারা হচ্ছে নিতে চাচ্ছ তোমাদের জন্য, এটা এক ভরি আধা না, এক ভরি তিন রতি আছে, আমি তিন আনা বলছিলাম, এক ভরি তিন রতির মধ্যে এটা আছে। সো এটার প্রাইসটা কত আসবে আজকে? টোটাল আজকের আপডেটেড প্রাইস হচ্ছে 1,40,000। 1,40,000 এর মধ্যে তুমি এটা পেয়ে যাচ্ছ আজকে, এত বড় ঝুমকা। আসলে আজকের বাজার দর অনুযায়ী এখন এই লাইফটা তো তুমি যদি এক বছর পর দেখে বলো 1,40,000 টাকা দিতে হবে, সেটা কিন্তু আমরা দিতে পারবো না। আমি ওজনটা বলে দিচ্ছি, এটার ওজন আছে এক ভরি তিন রতি, ঠিক আছে? খুবই অল্প ওজনের মধ্যে, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে তিন চার ভরি, তিন ভরি আছে, মিনিমাম আড়াই ভরি তিন ভরির মতো আছে, এটা দূর থেকে দেখলে এরকম মনে হয়। বাট অ্যাকচুয়ালি এটা মাত্র এক ভরি তিন রতির মধ্যে তুমি পেয়ে যাচ্ছ 21 ক্যারেট। এটার গোল্ডটা ইম্পোর্টেড এবং মেকিংটা বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু হলমার্ক করা আছে 21 ক্যারেটে, ঠিক আছে? সো তোমরা একদম সুন্দর মতো করে শপিং করতে পারো, সরাসরি আউটলেটে চলে আসতে পারো, আর তুমি যদি অনলাইনে পারচেজ করতে চাও তাহলে তুমি অনলাইনেও পারচেজ করতে পারবে, অসুবিধা নেই। ওকে, তারপরে আমরা কি দেখাবো ভাইয়া? আমরা এখন দেখাতে পারি ছোট ছোট যে আমাদের হাড় গুলো আছে। আচ্ছা আচ্ছা, দুই আনা তিন আনা চার আনা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মাত্র দুই আনা থেকে আমাদের কিন্তু নেকলেস স্টার্ট, ঠিক আছে? স্বর্ণের হার তুমি মাত্র দুই আনা থেকে পেয়ে যাচ্ছ গোল্ডফিনিটিতে, এবং দেখো কত কালেকশন, ঠিক আছে? মানে অভাব নাই ডিজাইনের, আর একটা লাইভে তো সবও দেখানো যায় না, আমি জাস্ট একটা ট্রে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমাদের মাত্র দুই আনা থেকে স্টার্ট, সব এলোমেলো করে দিলাম নাকি? আর আমি কিন্তু এই ট্রে থেকেই মনে হয় একটা পড়েছি মাথায় নাকি, এই ট্রে থেকেই একটা পড়েছি। এখানে তোমার চোকার আছে, নেকলেস আছে, এগুলো আবার হচ্ছে এখানে কত থেকে কত আছে ম্যাম? এগুলো দুই আনা থেকে আট আনা পর্যন্ত আছে, দুই আনা থেকে আট আনা পর্যন্ত আছে, হ্যাঁ। আর আট আনার মধ্যে তো আমি একটা সীতাই পরে আছি, দেখো সীতাও তুমি পেয়ে যাচ্ছ আট আনার মধ্যে। আর দুই আনা থেকে হচ্ছে ছোট ছোট নেকলেস গুলো স্টার্ট হয়। আমি মাথায় যেটা পরে আছি এটা কতটুকু ওজনের ম্যাম? এটা আছে বর্তমানে 14 আনা, এটা আছে 14 আনা, হ্যাঁ। এটা একটু ওজনটা বেশি, এটা 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 গর্জিয়াস। এটার মধ্যে তুমি যদি আবার একটা সিম্পল চাও তাহলে এটা তুমি দেখতে পারো, এটা হচ্ছে কি একটু ছোটর মধ্যে আছে। এটা কতটুকু আছে? 7 আনা, 7 আনা দুই রতি 8 পয়েন্টের মধ্যে আছে এটা, হ্যাঁ। এগুলো কিন্তু গলায় পড়লে খুবই সুন্দর লাগবে, মাত্র দুই আনা থেকে স্টার্ট। সো দুই আনার একটা দেখান আমাকে ভাইয়া, দুই আনার কি বাটারফ্লাই, এটা কতটুকু? এই যে কুলকি হার আমাদের স্পেশাল, হাউ এটা দেখান। আচ্ছা, এটা কতটুকু আছে? এটা খুবই ইউনিক একটা কালেকশন, অনেকগুলো বাটারফ্লাই, 1 2 3 4 5 6 7 8 9টা বাটারফ্লাই পেয়ে যাচ্ছে। এটা না যারা হিজাবি তারা হচ্ছে এভাবে করে মাথায় পড়তে পারবে, এটা অ্যাকচুয়ালি গলার, হ্যাঁ, এটার সাথে ট্যাসেল দিয়ে, এটা অনলি 3 আনা। একুশ ক্যারেটের এবং হলমার্ক করা আছে, অবশ্যই হলমার্ক করা আছে, ভয়ের কোন কারণে, হ্যাঁ। এখন তো আজকাল সবার মনের মধ্যে আতঙ্ক থাকে। এটা হচ্ছে 2 আনা, আচ্ছা। এইটা হচ্ছে স্পেশাল হার, দুই আনা থেকে স্টার্ট, ঠিক আছে? দুই আনায় তোমরা হচ্ছে খুব সুন্দর একটা ছোটর মধ্যে একটা নেকলেস পেয়ে যাচ্ছ আমাদের গোল্ডফিনিটিতে। এটার সাথে তুমি কিন্তু চাইলে দুই সাইডে চেইন অ্যাড করে নিতে পারো, বা হচ্ছে তুমি ট্যাসেল দিয়ে পড়তে পারো, আর সবকিছু আমাদের এখানেই পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? ট্যাসেল, তারপরে হচ্ছে গোল্ডের চেইন, এভরিথিং, পার্লের ট্যাসেলও আছে, সেটাও আমরা চাইলে দিয়ে দিতে পারি, তোমরা চাইলে দিয়ে দিব। আপু ব্রেসলেট দেখান সিম্পলের মধ্যে, অনলাইনে নিলে সত্যি সত্যি গোল্ড হবে কিনা গ্যারান্টি কি আপু? আপনি ডেলিভারি ম্যানকে নিয়ে গোল্ডের দোকানে যাবেন আশেপাশে, গোল্ডের ইন্স্যুরেন্স আমাদের, প্রোডাক্ট ওনার হাত ক্লায়েন্টের হাতে যাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায়ভার গোল্ডফিনিটি কর্তৃপক্ষ নিচ্ছে, সম্পূর্ণ দায়ভার গোল্ডফিনিটি কর্তৃপক্ষ নিচ্ছে। এর মধ্যে যদি প্রোডাক্ট চুরি হয় বা কিছু হয় বা হচ্ছে গিয়ে যদি গোল্ড ফেক গোল্ডও যদি ধরিয়ে দেয় সেটা সম্পূর্ণ দায়ভার আমরা নিব। ওকে আপু, এক ভরির মধ্যে সীতাহার দেখাবেন? অবশ্যই দেখাবো, এটা খুব সুন্দর না? এটা অনলি 2 আনার মধ্যে আছে। ঢাকার বাইরে যেসব ক্লায়েন্ট আছে ওনাদেরকে আমরা মাত্র 1,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, কেন? যেন তারা হচ্ছে আমাদের কাছে বিশ্বাস করে প্রোডাক্টটা নিতে পারে। হ্যাঁ হ্যাঁ,
আপনি হচ্ছে দরকার হলে আপনি চেক করবেন বা আশেপাশে স্বর্ণের দোকানে গিয়ে চেক করবেন, এই যে এটা দেখেন তো এটা কি গোল্ড কিনা, ঠিক মতো গোল্ড দিয়েছি কিনা, হলমার্ক আছে কিনা এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যখন শিওর হবেন যে হ্যাঁ এটা সত্যিকারেরই গোল্ড, দেন আপনি টাকা পরিশোধ করবেন, দেন আপনি জুয়েলারিটা নিলেন। ওকে, এইটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন, এটার ওজন কতটুকু আছে, এটা অনলি সাত আনা সাত রতি, এবং এটা ডিজাইন একটু চানবালি টাইপের ডিজাইন, এই ইয়ারিং এর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা চাইলে এটা নিতে পারেন। হ্যাঁ, এটা খুবই সুন্দর, অনলি সাত আনার মধ্যে আছে। প্রাইসটা আমি বলছি না, জাস্ট আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তাসলটা, এই ট্যাসেল গুলো দিয়ে তোমরা যখন এই ধরনের সীতা গুলো বা নেকলেস গুলো পরবে তখন অনেক এক্সক্লুসিভ লাগে দেখতে কিন্তু, ঠিক আছে। তো তোমরা এটা পাবে আমাদের এখান থেকে। দেন আমি আরো কিছু ডিজাইন দেখাই তোমাদের। ওয়াও, এই ডিজাইনটাও খুবই সুন্দর। এটা কতটুকুর মধ্যে আছে আমাদের? অনলি ছয় আনার মধ্যে আছে এটা, অনলি ছয় আনার মধ্যে তুমি এটা পেয়ে যাচ্ছ। এবং এটার সাথে ম্যাচিং করে দেখে আমার হাতে একটা আংটিও দেখা যাচ্ছে, এই যে এই আংটিটাও তোমরা হচ্ছে এটার সাথে একটু ম্যাচিং করে নিতে পারো। সেম টাইপের তুমি যদি কানের দুল চাও, যা ভাইয়া এটার সাথে ম্যাচিং করে আমাকে কানের দুল দেন, আমরা কানের দুল দিতে পারবো। সবকিছু তুমি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারো, বা তুমি যদি কাস্টমাইজ করো সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে, ঠিক আছে, সময় না দিলে হবে না। ওকে, তো এটা হচ্ছে ছয় আনার মধ্যে পেয়ে যাচ্ছ। আমি কি আরেকটু জুম করে তোমাদেরকে দেখাবো? আপু চুড়ি দেখাও, ওকে ব্রেসলেট দেখাও, আচ্ছা ঠিক আছে সব দেখাবো, একটু থাকো আমাদের সাথে। এই যে এটা হচ্ছে অনলি ছয় আনার মধ্যে, অলরাইট। সো এটা আমরা সরিয়ে ফেলছি, তারপরে চলে যাবো আমরা আরেকটা ডিজাইনে। ওকে, ওয়াও, এটা খুবই কিউট তো পাতা নেকলেস। এটা কতটুকু আছে? এটার ওজন আছে অনলি দুই আনা, দুই আনা চার রতি ছয় পয়েন্ট, দুই আনা চার রতি ছয় পয়েন্টের মধ্যে আছে এটা। এটা একদম কিউট, এটা মনে হয় রেগুলার পরা যাবে। ওয়াও, এটা খুবই সুন্দর, এটা পাতা পাতা ডিজাইনটা দেখো, ইটস রিয়েলি 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 গর্জিয়াস। আমি বাবুদেরকেও গিফট করি। হ্যাঁ, ছোট বেবিদেরকেও গিফট করা, ছোট বেবিদের তো একদম পারফেক্ট। এটা কি মেয়ে বাবু না ছেলে বাবু? ওয়াও, এই মেয়ে বাবুকে তো এটা গিফট করা যেতে পারে, তাই না? ওয়াও, দিস ইজ সো কিউট। এটা অনলি 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 দুই আনার মধ্যে আছে। সো এইটা এটা গিফট করার জন্য পারফেক্ট। এটা গিফট করার জন্য কতটুকু বাজেট থাকা লাগবে ভাই আমাদের? অ্যাপ্রক্স 20,000 থেকে ২০-২৫ বাজেট করলে এই সুন্দর নেকলেসটা তুমি নিয়ে নিতে পারবে, এবং গিফটের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট। এক ঘরের চেইন আছে, অবশ্যই আছে। আরেকটা ইন্টারেস্টিং চামলে নেকলেস একটু দেখেন, এটা ওজনটা দুই আনা থেকেও কম। আচ্ছা, আরেক এটা ইন্টারেস্টিং, এটা কি চানবালি ডিজাইন? চান নেকলেস আমরা বলি, চান নেকলেস। আচ্ছা, এটা হচ্ছে কি চান নেকলেস? এটার ওজন দেড় আনা মাত্র, মাত্র দেড় আনায় আপনি চান নেকলেস পেয়ে যাচ্ছেন। গোল্ড ফিনিটি কিন্তু কম ওজনের জুয়েলারির জন্যই ফেমাস। সো যারা যারা আপু, চার আনার মধ্যে কি পায়েল হবে? হবে, চার আনার মধ্যে পায়েল হবে। আপনার গলার সীতাটা কতটুকু আছে? আমার গলায় আমি দুইটা সীতা পরে আছি, এটা হচ্ছে আট আনার মধ্যে আছে, আর এটা হচ্ছে দুই ভরি কতটুকু ভাইয়া? দুই ভরি আট আনা, এটা হচ্ছে দুই ভরি আট আনা। এটা কিন্তু একদম এক্সক্লুসিভ, এটা কি 22 ক্যারেট ভাই? এটা 21 ক্যারেট আছে, এটা 21 ক্যারেট, দেখতে মনে হচ্ছে একদম 22 ক্যারেট দুবাই গোল্ড এরকম মনে হচ্ছে, খুবই সুন্দর। এটা হচ্ছে দুই ভরি আট আনা, এটা হচ্ছে আট আনা, আর এটা কতটুকু আছে? এক ভরি সাড়ে তিন আনার মধ্যে, মানে খুবই অল্প ওজন, খুবই অল্প ওজন। আর আমি যেটা মাথায় পড়ে আছে এটা তো এক ভরিও না, এক ভরি থেকে 14 আনার মধ্যে আছে, তো ঠিক আছে দুই আনা কম এক ভরি, মানে আমি কিন্তু আছি খুবই অল্প, কি বলে খুবই অল্প গহনার, কিন্তু আমাকে কিন্তু অনেক ভরাট ভরাট লাগছে। তাই সব মিলিয়ে কতটুকু গোল্ড আমি পড়েছি? ছয় ভরি, তারপর 12-15 ভরি, ছয় ভরি, তারপর হচ্ছে দুই ভরি, আট ভরি, নয় ভরি, দশ ভরি, 12-15 ভরি ম্যাক্স আমি পরে আছি সব মিলিয়ে, সর্বোচ্চ 15 ভরি সব মিলিয়ে পরে আছি। আপু এক ভরির মধ্যে একটা সীতা দেখাবে? অবশ্যই দেখাবো, ওয়াই নট, অবশ্যই। এটা একটু দেখাই, এটা একটু বড়র মধ্যে আছে, এটা আছে আমাদের কতটুকু? আট আনা অনলি, এটা অনলি আট আনার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, জাস্ট হ্যাভ আ লুক। ওয়াও,
এই নেকলেসটা ওনলি 8 আনার মধ্যে পেয়ে যাচ্ছ। এত ছোট ছোট এত সুন্দর সুন্দর জিনিস আমি যে টান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা সুযোগ নাই। প্রত্যেকটা জিনিস একদম এক্সক্লুসিভ, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু সময় নিয়ে তোমাদেরকে দেখাই এরকম। আপু লেজার কাট চেইন দেখো, আচ্ছা গোল্ডের পায়েল দেখো, ওকে দেখাবো দেখাবো দেখাবো। আচ্ছা তারপরে একটা চোকার দেখাই তোমাদেরকে এই ট্রেটা থেকে, এই যে এই চোকারটা দেখতে পারো, এটা কিন্তু বেশ সুন্দর। এগুলো আবার হাতেও পরে ভাইয়া, তাই না? এই সাইডে মানে কি জানি বাজু বলে মনে হয়, আমাদের আমি ক্যাপশনে দিয়েছি যে আপু আপনার হাতের ফ্লাওয়ারিং গুলো দেখান, চুড়ি দেখান, দেখাচ্ছি আপু কিছু সেট আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু বলি, আমি ক্যাপশনে দিয়েছিলাম যে আধা আনা থেকে জুয়েলারি স্টার্ট স্বর্ণের। হ্যাঁ, সো আধা আনায় আপনি কি স্বর্ণ নিতে পারবেন বা 4,000-5,000 টাকায় আপনি কি স্বর্ণ নিতে পারবেন? আমাদের কাছে হলোগ্রাম এক ভরির মধ্যে এইটা কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন, এটা কিন্তু বেশ ভারী মনে হচ্ছে কিন্তু দেখতে। হ্যাঁ, এক ভরি সামথিং আছে। আর সীতাটা কতটুকু আছে আমাদের? আপনি যদি কানের দুল নিতে চান সেক্ষেত্রে আপনি আলাদা করে কানের দুলও নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিজাইন। ওকে, তারপরে চলে যাচ্ছি আমরা এটাতে। এইটার উপরে যে তোমার নেকলেসটা আছে এটা কিন্তু বেশ ভারী। এইটা কতটুকু? এটা 3 ভরির মধ্যে আছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু গলাটা একদম ভরে থাকবে। আর নিচের যে সীতাটা আছে এটা আছে এক ভরির মধ্যে সীতাহার দেখতে চেয়েছেন, এইটা নিতে পারেন। এটা ডিজাইনটাও খুবই সুন্দর, এটা 1 ভরি 5 আনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আপু 1 ভরির সীতা দেখান আরোহী উর্মি। আপু এই যে আপনার জন্য এটা দেখাচ্ছি, এটা ওনলি 1 ভরি সামথিং আছে, ওনলি 1 ভরি। এই যে এই সীতাটা, এটা খুবই এক্সক্লুসিভ, এটা আপনি চাইলে ট্রাই করতে পারেন। ওকে আপু, এই মার্কেটটা অফ থাকে হচ্ছে রবিবার। এই মার্কেটটা মানে আমাদের সব আউটলেটই মনে হয় রবিবার বন্ধ থাকে, মিরপুরের সব আউটলেট গুলো রবিবারে বন্ধ থাকে। হ্যাঁ, খুবই সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এটা কতটুকু আছে ভাইয়া? ট্রেডিশনাল এর সাথে একটু ফিউশন হয়, সো দেখতে সুন্দর লাগে। আর নিচের যে সীতাটা দেখতে পারছেন এটা মনে হয় 1 ভরি 2 আনা অনলি। হ্যাঁ, 1 ভরি 2 আনার মধ্যে এই সুন্দর সীতাটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের গোল্ডফিনিটিতে। আপু লাইট ওয়েট এর মধ্যে চুড়ি দেখো। ওকে, লাইট ওয়েট এর মধ্যে আমার হাতে এই চুড়ি গুলো নিতে পারো। এগুলোকে কি বলা বলেন ভাই আপনারা? এগুলো হচ্ছে 3 আনা বা 4 আনার মধ্যে ব্রোঞ্জ বলা হচ্ছে। এগুলো খুবই এক্সক্লুসিভ হয়ে থাকে। 4 আনা স্বর্ণ আছে, বাকি পুরোটা হচ্ছে ব্রোঞ্জ। আচ্ছা, এখানে হচ্ছে 4 আনা স্বর্ণ আছে, বাকি পুরোটা হচ্ছে ব্রোঞ্জের, এবং এক জোড়ার দাম হচ্ছে অন্য 32,000 টাকা। হ্যাঁ, এগুলো দেখা যায় যে অনেক সময় ব্রাইডদের হয় না যে অনেক গোল্ড আমরা পরেছি বাট এখনো খালি খালি লাগছে, একটু ভরাট করার জন্য এক জোড়া দুই জোড়া বা এরকম করে একদম কয়েক জোড়া করে নিয়ে নিতে পারো তোমরা। এবং এটার কিন্তু আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি। এটা তোমরা চাইলে কত পার্সেন্ট পাবে? 60% পেয়ে যাবে। এমনিতে ভাইয়ারা বলেছে যে আমরা 50% ক্যাশব্যাক করি যদি কেউ বিক্রি করতে আসে, বাট আপনার ফলোয়ার্স যারা আসবে তাদের জন্য 60% পর্যন্ত ক্যাশব্যাক করব যে কোনো সময়। ঠিক আছে, যেমন এখন তুমি 32,000 টাকা দিয়ে এটা নিয়ে যাচ্ছ, এখন থেকে 10 বছর পর তোমার মন চাইলো যে আমি এটা এক্সচেঞ্জ করব বা সেল করব, এক্সচেঞ্জ করলে কত পার্সেন্ট ভাই? এক্সচেঞ্জ এবং সেল আমরা ব্রোঞ্জের ক্ষেত্রে সমান রাখতে। আচ্ছা, এক্সচেঞ্জ এবং সেল দুইটাই ব্রোঞ্জ বলার ক্ষেত্রে 60% তুমি ক্যাশ রিটার্ন পাবে। সো তুমি চাইলে এক্সচেঞ্জও করতে পারবে লাইফ টাইম, আবার 10 বছর পরে তুমি যদি চাও যে আমি এটা সেলই করে দেবো, সেল করে তুমি বাকি টাকাটা ক্যাশ টাকাটা নিয়ে নিতে পারবে। এগুলো সব হচ্ছে ব্রোঞ্জ বলা, রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে, কালারের কিছুই হবে না, এবং এটা চলে রিকালারেশন করানো যেতে পারে। ময়লা হয়ে গেলে ওয়াশ করে দিই, তাই না? ওয়াশ করে দিই, ফ্রি সার্ভিস, ওইটার জন্য কোনো টাকা লাগবে না। এগুলো জোড়া ওনলি 32,000 টাকা 4 আনা। ঠিক আছে, 4 আনা গোল্ড থাকবে এটা।
টার মধ্যে। ওকে, আর এই হাতে যে চুড়িগুলো আমি পরে আছি এগুলো হচ্ছে সব সলিড গোল্ডের। এগুলো কি 21 ক্যারেটের? এগুলো হচ্ছে 21 ক্যারেটের, জোড়া হচ্ছে 2 ভরি। হ্যাঁ, সো এগুলো কি কেউ চাইলে একটা নিতে পারবে ভাইয়া? হ্যাঁ নিতে পারবে, এগুলো চাইলে একটা নিতে পারবেন। একটা নিলে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে, মানে এটা 1 ভরি ওজন। হ্যাঁ, এক ভরি, দুইটা নিলে 2 ভরি। আমি টোটাল এখানে হাতে 6 ভরি পরে আছে। আর এই ধরনের জিনিসগুলো না একটু বেশি বেশি পরলে হাতের মধ্যে দেখতে সুন্দর লাগে, একদম হাতটা ভরাট হয়ে থাকে। যদি আপনার বাজেট ইস্যু না থাকে আপনি তাহলে পুরোটাই একসাথে নিয়ে নিতে পারেন। আপু, কানের দুলটা কতটুকু আছে তোমার? আমার কানের দুলটা আছে অনলি 1 ভরি 2 রতি মনে হয়, নাকি 1 ভরি 3 রতি? 3 রতি আছে, 1 ভরি 3 রতি অনলি, আধা আনা। আপু, কানের 3 রতি তে আধা আনা হয়, 6 রতিতে 1 আনা হয়, 3 রতিতে আধা আনা হয়। আচ্ছা আচ্ছা, আমি 3 রতি বলি, হ্যাঁ এলোমেলো হয়ে যাবে। 3 রতি কানের দুলটা অসম্ভব সুন্দর। এটা আমি আমি জানি না ভাইয়াদের মোস্ট সেলিং কিনা, বাট আমার এটা দেখে মনে হচ্ছে যে এটা যে দেখবে সে তার যদি বাজেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে, এটা নতুন এসেছে এবং এই ডিজাইন আমি কোথাও দেখি নাই। আর গোল্ড তো দেখা যায় যে ডিজাইন কপি হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। আপু, কম ওজনের মধ্যে গোল্ডের পায়েল দেখান তো, কত থেকে স্টার্ট পায়েল, কতটুকু থেকে স্টার্ট হয় ওজন? ওকে, আমরা পায়েল দেখি, স্ট্রেটেই দেখে নিই। পায়েল যারা যারা দেখতে চাচ্ছি, গোল্ডের পায়েল দেখা যায় যে আমাদের একটা মানে উইশই থাকে মেয়েদের, তাই না? যে এক সময় মানে শখের জিনিস এটা একটা, যে গোল্ডের পায়েল কি পরবো, গোল্ডের পায়েল পরবো। এই যে দেখো আমাদের পায়েলের কালেকশন, গোল্ডের পায়েলের কালেকশন। কতটুকু থেকে স্টার্ট ভাইয়া গোল্ডের পায়েল? 3 আনা থেকে পাচ্ছে, মাত্র 3 আনা থেকে পাচ্ছেন। আমি বাটারফ্লাই এর একটা দেখে, এটা কতটুকু? এটাই 3 আনা? আচ্ছা, বাটারফ্লাই এর এই পায়েলটা হচ্ছে 3 আনা, বল বল ডিজাইনের। এটা এটা খুবই মজবুত, হ্যাঁ এটা খুবই রাফ ইউজ করতে পারবে, কিছুই হবে না, বল বল টাইপের একটা ডিজাইন। এটা কতটুকু আছে? এটা হচ্ছে 6 আনা মাত্র, খুবই অল্প ওজনের মধ্যে। তারপরে একটু চেইন চেইন যদি চাও তাহলে এটা তুমি চাইলে ট্রাই করতে পারো। আর এখানে আরো আছে, এখানে 6 মাত্র 3 আনা থেকে স্টার্ট, আমাদের 7 আনার মধ্যে। হ্যাঁ, এখানে যতগুলো দেখতে পাচ্ছি ওগুলো সবগুলো হচ্ছে পায়েল, তুমি চাইলে দুইটাও নিতে পারো, চাইলে একটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সো এগুলোর প্রাইস জানতে তোমাদেরকে একটু ইনবক্স করতে হবে, আমি জাস্ট এইভাবেই করে দেখিয়ে দিচ্ছি। প্রাইস যেহেতু আপ ডাউন করতে থাকে প্রত্যেক দিন, সো এই জন্য পুরো সবগুলোর প্রাইস আমি বলছি না। 3 আনার মধ্যে কি হাতের ব্রেসলেট আছে? অবশ্যই আছে। হাতের ব্রেসলেট স্টার্টিং কত থেকে আমাদের ভাইয়া? আমাদের হাতের ব্রেসলেট হচ্ছে 2 আনা থেকে শুরু, হাতের ব্রেসলেট হচ্ছে অনলি 2 আনা থেকে স্টার্ট। আমাদের একটা নতুন বাইরের ব্রেসলেট আছে, ওয়াও, এটা তো খুবই এক্সক্লুসিভ। এই ডিজাইনটাকে কি ডিজাইন বলে জানো? এটা বার্সা ডিজাইনের মধ্যে, বার্সা। আচ্ছা, এটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন। এটা কি আমাদের নিজেদের কারিগরদের তৈরি? এটা বাইরে, হ্যাঁ এটা ডিজাইনটা দেখে মনে হচ্ছে যে এটা খুবই এক্সক্লুসিভ এবং বাইরের। ও ও ওয়াও, এটা হচ্ছে যে কেউ যে কোনো হাতে পড়তে পারবে। আমি একটু ট্রাই করব নাকি? জি। আমার হাত তো অনেক চিকন, সো এটা হচ্ছে যাদের হাত অনেক হেভি তারাও চাইলে কিন্তু এটা খুব এক্সক্লুসিভলি পড়তে পারবে। এবং এটা হচ্ছে অনেক অনেক সময় থাকে না যে আমি কাউকে গিফট করব বাট তার হাতের সাইজ জানি না, তাদের জন্য এটা একটা গ্রেট অপশন, কারণ এটা তোমার সাইজ জানা লাগবে না, এটা হচ্ছে ফ্রি সাইজ, সবাই পড়তে পারবে। হ্যাঁ, আর এটার ভেতরে 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 ভার্সাচি ডিজাইন করা আছে, যদিও এই ব্র্যান্ডের, হ্যাঁ প্যাচ প্যাচ টাইপের ডিজাইন। যদি এই ব্র্যান্ডের নাম আসলে নেয় জানা লাইভে ঝামেলা হয়ে যায়, তারপরে বলে ফেলেছি। এটা কতটুকু আছে ওজন? 11 11, এটা 12 আনা আছে। আচ্ছা, এটা হচ্ছে 12 আনার মধ্যে আছে, মানে এটা 1 ভরিও না, 12 আনার থেকে 4 আনা কম আছে, 1 ভরি থেকে 4 আনা কমে আছে, এটা অনলি 12 আনার মধ্যে। 4 আনার বালাগুলো দেখাও তো, এই যে আমি হাতে পরেই আছে আপু, আরো ডিজাইন দেখাবো, এটা আমার সাথে থাকে। আচ্ছা, এটা আছে আরেকটা বাইরের, এগুলো এটা কিন্তু 21 ক্যারেট গোল্ড, ঠিক আছে? বাইরের এটার ওজন আছে হচ্ছে তোমার 14 আনার মতো আছে, ঠিক আছে? এটা 1 ভরি থেকে 2 আনা কম থাকবে, 14 আনার মধ্যে এটা আছে। তারপরে হচ্ছে আরেকটা দেখাই, ওয়াও, এটাও খুবই এক্সক্লুসিভ। এই টাইপের ডিজাইনগুলো কিন্তু এখন খুবই চলছে। এটা আচ্ছা, এটা কিন্তু 22 ক্যারেটের, এটা হচ্ছে 8 আনার মতো আছে প্রায়। 22 ক্যারেটের 8 আনার মতো আছে। দেন হচ্ছে এটা খুবই সুন্দর, এটা এই পাশে ডিজাইনটা দেখে মনে হচ্ছে, স্টোনটা দেখে মনে হচ্ছে যেখানে পুরো ডায়মন্ড স্টোন বসানো, বাট এটা মনে হয় জারকন স্টোন না ভাই? এটা হচ্ছে জারকন স্টোন। আর গোলটা আছে হচ্ছে 22 ক্যারেট, 22 KDM আছে। এটা খুবই মজবুত একটা ব্রেসলেট, এটা আছে 14 আনার মতো প্রায়, ঠিক আছে? 14 আনা থেকে কম, বাট আমি বলছি 14 আনে। হ্যাঁ, আরেকটা এক্সক্লুসিভ দেখাই, এটাও ফ্রি সাইজের রোডিয়াম করা এক্সক্লুসিভ একটা
ব্যাঙ্গেল বলতে পারো, রোডিয়াম করা, এটা 22 ক্যারেটের এবং এটার ওজন আছে হচ্ছে তোমার প্রায় 15 আনার মতো, ঠিক আছে, 15 আনার মতো আছে। এটা খুবই সুন্দর, এটা যে কারো হাতেই খুব সুন্দর লাগবে। এটার প্যাচানো প্যাচানো ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ। এন্ড এটা কি স্টোন ওয়ার্ক? তোমরা যদি কোন ব্যাঙ্গেল খুঁজে থাকো তাহলে এই ব্যাঙ্গেল গুলা ট্রাই করতে পারো। তোমরা এটা কতটুকু আছে? 8 আনার থেকে একটু বেশি, হ্যাঁ 8.5 আনার মধ্যে আছে। এটা নিউবর্ন বেবিদেরকে গিফট করার জন্য পারফেক্ট গোল্ডের ব্যাঙ্গেল, এবং এটা কিন্তু একদম নিউবর্ন থেকে শুরু করে 12 বছর পর্যন্ত মনে হয় পড়তে পারবে ওরা, তাই না? 8-10 বছর, 7-8 বছর পর্যন্ত এটা পড়তে পারবে। খুব সুন্দর ডিজাইনটা, এবং এটা কিন্তু 22 ক্যারেটের, ঠিক আছে, খুবই মজবুত। বাবুর সাথে শুধু বাবুকে গিফট করলে হবে, মাকেও তো গিফট করতে হবে সবার আগে। এটা তো ভাইয়া করেছেন কিনা আগে বলেন। আমি হচ্ছে করেছি, কিন্তু সলিডটা, সলিড কোনটা, যেটা হচ্ছে আপনার তারপরে বাবুকে করতে হবে। হ্যাঁ আর ভাই, এটা কি জোড়ার প্রাইসটা আমি বললাম, মানে ওজনটা? আচ্ছা, আমি তো ভেবেছি সিঙ্গেল। এটা কেউ চাইলে কি সিঙ্গেল নিতে পারবে? নিতে পারবে। এটা চাইলে সিঙ্গেলও নিতে পারবে, সেই ক্ষেত্রে 4 আনা 5 আনার মধ্যে তুমি সিঙ্গেলটা পেয়ে যাচ্ছ, আর জোড়া নিলে 8 আনা সামথিং। হ্যাঁ, আর মায়েরটা হচ্ছে গিয়ে তোমার 1 ভরি 2 আনা 5.3 পয়েন্ট, 1 ভরি 2 আনা 5.3 পয়েন্ট। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমার জোড়া। আর যদি তুমি সিঙ্গেল নিতে চাও, এগুলো তো সিঙ্গেলও নেওয়া যায় ব্রেসলেট হিসেবে, 8 আনা বা 9 আনার মধ্যে তুমি হচ্ছে সিঙ্গেল পেয়ে যাবে। এটা দারুণ একটা কম্বো, মানে হচ্ছে বাবা মেয়ে এবং মার হচ্ছে একটা এক্সক্লুসিভ কম্বো। এরকম আমি কিন্তু এর আগে কখনো তোমাদেরকে দেখাইনি, শুধু বেবিদেরটা দেখিয়েছি বা বড়দেরটা দেখিয়েছি, আজকে একদম একসাথে দেখিয়ে দিচ্ছি মার জন্য মেয়ের জন্য, ঠিক আছে। এটা একদম এক্সক্লুসিভ। এরকম কি আরো ডিজাইন আছে আমাদের? আচ্ছা, এটা হচ্ছে বড় বেবিদের জন্য, 10 বছর 12 বছর 15 বছর এরকম। এবং আমার মনে হয় যে এটা আমার, মানে আমার মতো বুড়ি যারা তাদেরও হাতে, যাদের হাত চিকন তাদের ওই চিকন হাতে এটা হয়ে যাবে, কারণ এটা ফ্রি সাইজে। হ্যাঁ, এটাও 22 ক্যারেটের মধ্যে, এটার এটা 12 বা 13 আনা, জোড়া 12 আনা। হ্যাঁ, জোড়া 12 আনা, আর সিঙ্গেল নিলে তোমার 6-7 আনার মধ্যে তুমি পেয়ে যাবে। আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এবং ডিজাইন গুলো দেখো, খুবই নিখুঁত, হ্যাঁ খুব সুন্দর। অল্প ওজনের মধ্যে আপু টুইস্টেড ব্যাঙ্গেল দেখাও। আচ্ছা ঠিক আছে, টুইস্টেড ব্যাঙ্গেল কিন্তু অলরেডি আমি দেখিয়েছি ব্রেসলেট গুলো। আমরা এখন হচ্ছে আধা আনা যে দুলগুলোর কথা বলেছি, ওকে, যে সবচেয়ে কম ওজনের কি হতে পারে, এই হচ্ছে সেই। একেবারে হলমার্ক করা গোল্ড পেয়ে যাচ্ছেন 21 ক্যারেটের। এবং রাফিউজ এর জন্য, গিফটের জন্য এর থেকে বেস্ট অপশন আর কি বা হতে পারে? আমি একটু ক্লোজলি আপনাদেরকে ডিজাইন গুলো দেখাই। এখানে অনেক টাইপের ডিজাইন আছে, বাটারফ্লাই থেকে স্টার্ট করে ফ্লাওয়ার, তারপর হচ্ছে একটু লিফ টাইপের ডিজাইন, একটু চান মানে মুন মুন টাইপের ডিজাইন, সব টাইপের ডিজাইন আপনারা এখানে পাবেন। খুবই 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 সুন্দর। এখানে আধা আনা থেকে কতটুকু আছে ম্যাক্সিমাম? আধা আনা থেকে 1 আনা, মানে আধা আনা থেকে 1 আনার মধ্যে আপনি এই পুরো ট্রেটা পেয়ে যাচ্ছেন, পুরো পুরো ট্রে পেয়ে যাচ্ছেন এখান থেকে, যেটা আপনার পছন্দ হয়। এখানে একটা বাটারফ্লাই দেখা যাচ্ছে, এটা কতটুকু আছে? এটা আছে 1 আনা, এটা অনলি 1 আনার মধ্যে। এটা জাস্ট দেখো, একটু জুম করে করে দেখো, এটা খুবই সুন্দর। এটা হচ্ছে অনলি 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 1 আনার মধ্যে, আর বাকি এই ছোট ছোট গুলো এগুলো বেশিরভাগই আধা থেকে 1 আনার মধ্যে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, 1 আনার দাম কত আজকে ভাইয়া? 7,000 বা 8,000 হবে মনে হয়। 8,000, আধা আনা যদি 4,000, 8,000 টাকার মতো পড়ছে 1 আনা। হ্যাঁ আপু, পেন্ডেন্ট আছে? অবশ্যই আছে পেন্ডেন্ট, না থাকলে তো হবে না। আমরা একটা হচ্ছে আংটা, নরমালি কম ওজনে, কম ওজনের রেগুলার ইউজের জন্য একটা সুন্দর একটা, আচ্ছা এটা হচ্ছে আংটা ডিজাইনের মধ্যে কম ওজনের। এটা কতটুকু ওজনের মধ্যে আছে ভাই? এটা হচ্ছে 5.4 পয়েন্ট, এটা 5.4 পয়েন্টের মধ্যে আছে, মানে তো এটা 1 আনাও না। টোটাল খরচ মিলে 8,300 টাকা, এটা অনলি 8,300 টাকায় তোমরা এই কালার দুটো নিয়ে নিতে পারছো, এটা রেগুলার ইউজ করতে পারবে। এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, বলের মধ্যে আছে, রিয়েলি নাইস। এটা কি বলছো? বল টপস, আচ্ছা বল টপস বলছি আমরা এটাকে। আবার এটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট, তাই না? খুবই সুন্দর। এটা আছে 1 আনা, আচ্ছা তারপরে আরেকটা দেখাই তোমাদেরকে 1 আনার মধ্যে, এই যে হার্ট শেপের, হার্ট শেপের এটা হচ্ছে অনলি 1 আনার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এটা পড়বে দাম 9,000 টাকা।
এই সাইড থেকে আপনি নিতে পারেন, এই যে পাবেন। ওকে, এটা হচ্ছে কি অনলি এক আনার মধ্যে হার্ট শেপের মধ্যে একটা টপ পেয়ে যাচ্ছ রেগুলার ইউজ করার জন্য। 21 ক্যারেটের এটা না ভাই, 9000 টাকা পড়বে এটার দামটা অলমোস্ট। ওকে, এগুলোর মধ্যে আরো কয়েকটা দেখাবো আপু। এটা হচ্ছে আধা আনার তিন রত্তির মধ্যে আছে, এটার দাম কত পড়বে জুম করে নাও, 4500 টাকা পড়বে এটা। হ্যাঁ, 4500 টাকার মধ্যে এটা এটা পেয়ে যাবে। আপনারা পাচ্ছেন কি আমি জানি না, ভিডিওতে খুব ছোট ছোট তো আমি আমি দেখানোর চেষ্টা করছি। এটা খুব সুন্দর, অর্ডার করব কিভাবে এগুলোর মধ্যে আরো দেখাও। ওকে, দেখাচ্ছি, পেজ ইনবক্স করলে হবে গোল্ড ফিনিশ। হ্যাঁ, ওয়াও, এটা হচ্ছে একটু পাতা পাতা টাইপের ডিজাইন। এটা এটা গোলাপ, গোলাপের পাতার মতো ডিজাইনটা। এটা কতটুকু আছে ভাই? এটাও আধা আনার মধ্যে 4500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, 21 ক্যারেট হলমার্ক করা। ঝুমকা আছে আপু, অবশ্যই ঝুমকা আছে, দেখাচ্ছি। প্রত্যেকটা জুয়েলারি খুবই সুন্দর ডিজাইন গুলো, ছোট থেকে এটা হচ্ছে 3 রতি 6 পয়েন্ট, 4 রতির মধ্যে এটা পেয়ে যাচ্ছ। প্রাইস মানে বাজেট তোমার যদি 4-4.5 থেকে শুরু করে 5-8 হাজার 10 হাজার যদি বাজেট হয়, তুমি এখান থেকে খুব সুন্দর সুন্দর, এটা অনলি 5500 টাকা পড়বে এই জুয়েলারিটা, অনলি 5500 টাকা। 5500 টাকায় তুমি এত সুন্দর একটা কানের টপ নিতে পারছো, 4000-4500-5000-5500-6000-7000 মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবে। বাটারফ্লাই কানের দুলটা একটু হাতে নিয়ে দেখাবে প্লিজ, একানের মধ্যে অবশ্যই। এটা হচ্ছে আপনার 2 রতি। আচ্ছা, এই ডিজাইনটা কিন্তু খুবই ফেমাস একটা ডিজাইন, মানে দেখা যায় যে সবার একটা থাকেই এই এই মানে গোল্ডের বল টপ বলে এটাকে। এবং যখন যখন দেখা যায় যে বেবিরা প্রথম প্রথম কান ফোড়ায়, তখন দেখা যায় যে এই জিনিসগুলো সবাই গিফট করে। হ্যাঁ, এটার ওজন আছে অনলি 2 রতি, এটার দাম পড়বে কত ভাই আজকে? 3500 টাকা। 3500 টাকায় গোল্ডের, এটা কিন্তু 21 ক্যারেটের, একেবারে হলমার্ক করা আছে। 3500 টাকায় তুমি এই গোল্ডের কানের দুলটা নিয়ে নিতে পারছো, এবং এটা গিফট করার জন্য বেস্ট। তুমি নিজেও রাফ ইউজের জন্য এটা চাইলে নিয়ে নিতে পারো, ঠিক আছে? বলের মধ্যে আছে, এবং এই বলটা ছোট বড়। ওকে, আমাদের টপের প্রচুর কালেকশন আছে, তুমি শোরুমে চলে আসতে খুব ভালো হয়, তখন তুমি ইচ্ছে মতো দেখে শপিং করতে পারবে। এটা হচ্ছে আরো একটা পেজেও কিন্তু একেবারে ক্লিয়ার পিকচার আছে, তোমরা একটু গোল্ডফিনিটি পেজটা ভিজিট করবে, ওখানে গেলে তোমরা এটার একেবারে ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। সাধারণত এই ধরনের ছোট ছোট জুয়েলারি গুলো লাইভে দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ফোকাসিং এর প্রবলেম হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়, লাইভে বোঝা যায় না। বাট সামনাসামনি এগুলো কিন্তু খুবই সুন্দর, রাফ ইউজের জন্য তোমরা চাইলে এগুলো নিতে পারো। মাত্র আধা আনা থেকে শুরু করে এক আনার মধ্যে তোমরা এই সবগুলো কানের দুল পেয়ে যাচ্ছ, কানের টপ। হ্যাঁ, গিফটের জন্য পারফেক্ট, নিজে রেগুলার পরার জন্য পারফেক্ট। কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, ফ্লোরাল টাইপের, বল টাইপের, তারপরে হচ্ছে হার্ট শেপের, খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, খুবই নাইস, আমার কাছে খুবই ভালো লাগছে। গিফটের জন্য তো ডিজাইন পারফেক্ট। এখানে সর্বোচ্চ দাম কত ভাই এই কানের টপ গুলোর মধ্যে? ১০,০০০ টাকা সর্বোচ্চ দাম হচ্ছে, 10,000 টাকা মানে সবচেয়ে বড়টা। বেবিদের জন্য গোল্ডের স্পুন কি আছে? হ্যাঁ আছে, গোল্ডের স্পুন বাটি আমি এসেই দেখেছি, ওই যে এখানেই আছে, আমি দেখাচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি চারানা। এই চুড়িগুলো আমার খুবই 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 ভালো লাগে, কারণ দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে আপু বাটারফ্লাইটা দেখাচ্ছে দেখাচ্ছি, প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে আমি হাত ভর্তি গোল্ডের চুড়ি পরবো। সবসময় তো গোল্ডের দাম যেহেতু এত এত ঊর্ধ্বতন, এত বাড়ছে এত বাড়ছে, সবসময় কিন্তু দেখা যায় যে এত একটা পসিবল হয় না যে এতগুলো একসাথে পরার, এতগুলো হাতে একসাথে পরার। হ্যাঁ, ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, আমাদের যে এই কম ওজনের ব্যাঙ্গেলস গুলো আছে, এই ব্যাঙ্গেলস গুলো আমরা নিয়ে ফেলতে পারি। এটা এগুলো ব্রোঞ্জ বলা, বেসিক্যালি 4 আনা স্বর্ণ থাকে আর বাকি ভিতরে সবগুলো ব্রোঞ্জ থাকে। এটা এটা বুঝার উপায় নাই, এটা এটা তুমি যদি নিজের মুখে না বলো বা স্বর্ণকার যদি কেউ না হয় তাহলে সে এটা বুঝবে না। স্বর্ণ যতই এক্সপার্ট হোক না কেন সে কিন্তু বুঝবে না। আমি একটা একটা করে ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি। এগুলোর প্রাইস হচ্ছে, ওয়াও, এই ডিজাইনটা খুবই সুন্দর, 32,000 টাকা। এটা কিন্তু ব্রাইডরা পড়তে পারবে, এত গর্জিয়াস। হ্যাঁ, অনলি 32,000 টাকা, এটা লাইফ টাইম গ্যারান্টি আছে, তুমি যে কোনো সময় বিক্রিও করতে পারবে, চাইলে 60% তুমি পাবে, 40% কাটা হবে, ঠিক আছে? এইটা দেখো খুবই এক্সক্লুসিভ, এবং এগুলো এত সুন্দর চকচক করে দেখে মনে হয় যে 22 ক্যারেট দূর থেকে, এইরকম খুবই খুবই সুন্দর। এগুলো হচ্ছে ব্রোঞ্জ বালা, 4 আনার মধ্যে মাত্র 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 32,000 টাকা দাম পেয়ে যাচ্ছে গোল্ডফিনিটিতে। হ্যাঁ, প্রত্যেকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ডিজাইনটা, যার যার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার করে ফেলতে পারো, অনলাইনে অর্ডার করতে পারো, সরাসরি শোরুমে চলে আসতে পারো। এই ডিজাইনটাকে কি ডিজাইন বলেন ভাই আপনারা? এটা হচ্ছে বকুল ফুল ডিজাইন, এটা হচ্ছে বকুল ফুল ডিজাইন, ঠিক আছে?
পুরো পাশে। ও ওয়াও, হ্যাঁ এইখানে এই সাইডে টোটাল তিনটা বকুল ফুল দিয়ে পুরাটা, মানে এটা বকুল বালা বলে, এবং এটা কিন্তু অনলি 4 আনা ওজনের, বাকিটা ব্রোঞ্জ, এবং এটার প্রাইস অনলি 32,000 টাকা। 32,000 টাকা দিয়ে তুমি দেখো তোমার হাতে কি একটা প্রিমিয়াম ভাইব পাবা, কি একটা প্রিমিয়াম ভাইব পাবা, দেখেছো একদম এক্সক্লুসিভ, হাতটা পুরো ভরাট হয়ে থাকবে, ঠিক আছে। খুব সুন্দর আপু কালেকশন গুলো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তারপরে চলে যাই আমরা বাচ্চাদের, এইগুলো দেখো, এগুলো হচ্ছে রোডিয়ামের মধ্যে ব্রোঞ্জ বালা আছে। রোডিয়ামের ব্রোঞ্জ বালা গুলোর প্রাইস কত করে ভিয়া? 32। এগুলো 32? আচ্ছা এগুলো কিন্তু 32,000 টাকা। এগুলো কি রাফ ইউজ করা যাবে? যেগুলো ওগুলো তো হচ্ছে 1,000 টাকা বেশি পড়বে। আচ্ছা রোডিয়াম যেগুলো সেগুলো হচ্ছে 1,000 টাকা বেশি পড়বে, মানে 33,000 টাকার মধ্যে তুমি এগুলো পেয়ে যাবে। রাফ ইউজের জন্য তোমরা চাইলে এই চুড়িগুলো বা ব্রোঞ্জ বালাগুলো ইউজ করতে পারো। এগুলো কিন্তু চুড়ি সিস্টেমে, সো এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে, ঠিক আছে। ২৪,০০০ টাকা, মানে বাচ্চাদের জন্য নিলে ২৪,০০০ টাকা, বড়দের জন্য নিলে ৩২,০০০ টাকা পড়বে, ঠিক আছে। ব্রোঞ্জ বালার ক্ষেত্রে খুবই সুন্দর, তাই না? ওয়াও সো গুড। এটা সরিয়ে ফেলছি, তারপর চলে যাচ্ছি আমরা আরো আরো ডিজাইনে। ওকে এটা এটাও ব্রোঞ্জ বালা, এটা দেখো একেবারে নকশা করা এক্সক্লুসিভ একটা কালেকশন, এটাও কিন্তু ব্রোঞ্জ বালা। হ্যাঁ এগুলো খুবই সুন্দর, বুঝাই যায় না ব্রোঞ্জ এক্স্যাক্টলি এরকমই, বুঝাই যায় না আসলে, খুবই নাইস। এটার প্রাইস হচ্ছে ৩২,০০০ টাকা পড়বে। বিভিন্ন সাইজ, কোন সাইজ যদি অ্যাভেলেবল না থাকে আমরা সাইজ করে দিতে পারি। ওকে যে কোন সাইজ কিন্তু অ্যাভেলেবল, একেবারে 2.4 থেকে, এগুলো সবগুলো কিন্তু ডিজাইন, ঠিক আছে। এগুলো সব হচ্ছে ব্রোঞ্জ বালার ডিজাইন, ব্রোঞ্জ বালা মানে মাত্র 4 আনায় তুমি এত নাইস জোড়া কিন্তু 4 আনা, ঠিক আছে। মানে জোড়ার দাম হচ্ছে ৩২,০০০ টাকা। এগুলো দেখা যায় যে ব্রাইডদেরকে তোমরা কিন্তু গিফটের জন্য এটা দিতে পারো, ব্রাইডদের হাত ভর্তি করার জন্য বা নিজেরাই শখের বসে কিনতে পারো, শাড়ির সাথে পরার জন্য, যে কোনো কিছুর সাথে অকেশনালি পরার জন্য নিতে পারো। আর এগুলো সুবিধা হচ্ছে কি, কম টাকায় তুমি হচ্ছে এত এক্সক্লুসিভ জিনিস পেয়ে গেলে, সো যে কোনো সময় তুমি চাইলে এক্সচেঞ্জ করতে পারলে, যে কোনো সময় তুমি সেল করে নতুন ডিজাইন নিতে পারলে, সো এগুলো কিন্তু ভেরি গুড অপশন। এগুলোর দাম হচ্ছে অনলি, আপু ফিঙ্গারিং দেখান আপনারটা, ওকে দেখাচ্ছি, ঝুমকা দেখান, দেখাচ্ছি 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 সব দেখাচ্ছি। ওকে আমার যে ঝুমকাটা আছে এটা হচ্ছে অনলি ১ ভরি ৩ রতির মধ্যে, এখানে হচ্ছে ১৬টা ঝুমকা মিলিয়ে একসাথে ডিজাইনটা করা, খুবই সুন্দর। আমার আংটি দেখার জন্য সবাই বলছিল, এই যে দেখো এই আংটিটা সত্যিই অনেক বেশি সুন্দর, এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। সবার আগে এই আংটিটা আমি পরেছি, ঠিক আছে ভাই। এই আংটিটার ওজন কতটুকু আছে ওজনটা আমি বলে দিচ্ছি, তারপরে আমি হচ্ছে একটা মিডল একটা সুন্দর বড় ফ্লাওয়ার রিং পরেছি, আর এখানে যে নৌকা শেপের আংটিটা পরেছি এটা অনেক তিন আনার মধ্যে, এটা আমি দাম জিজ্ঞাসা করছিলাম, এটা ৫.৫ আনা না, আর মিডল একটা এটা হচ্ছে ৫.৫ আনা, এটা হচ্ছে তিন আনা, আর এটা হচ্ছে ১০ আনার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো মনে হয় ২২ ক্যারেট, এটা ২২ ক্যারেট, এটা ২২ ক্যারেট, এটাও কি ২২, এটা ২১ ক্যারেট, এটা ২২ ক্যারেট, এটা ২২ ক্যারেট, এটা ২১ ক্যারেট, খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে তোমরা এগুলো নিতে পারছো। এবং এই হাতেও আমি খুবই এক্সক্লুসিভ কিছু জিনিস পরে আছি, এটা আছে তিন আনা, এটা কতটুকু আছে? এই আংটিটা খুব সুন্দর, আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই, এটা ৫.৫ আনার মধ্যে, এবং এটা ফ্রি সাইজের, এটা মনে হয় ২২ ক্যারেট, এটা ২২ ক্যারেটের, এবং এটা ইম্পোর্টেড এক্সক্লুসিভ একটা রিং, এটা তোমরা চাইলে নিতে পারো, খুবই সুন্দর। ৫.৫ আনার এবং এটা তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপরে আপনাদের মধ্যে থেকে একজন আমার মনে হয় এই সাইড থেকে ভিডিও করলে বেটার হয়, আর আপনি সাইডে থাকেন। আর কি দেখতে চান বলেন, সব দেখাবো আজকে। আচ্ছা আমাদের কাছে কিন্তু টিকলি থাকতে, আমি টিকলি পড়লাম না কেন? আমি তো ভেবেছি মনে হয় টিকলি নাই, তাই জন্য আমি কিন্তু একটা নেকলেস পরেছি মাথায়। তারপরে টিকলি গুলো হচ্ছে একদম কম ওজন, আমাদের আলাদা
টিকলির কত ওজন থেকে স্টার্ট হবে? আমাদের আজকে পাওয়া যাচ্ছে আড়াই আনা তিন আনা থেকে, আজকে পাওয়া যাচ্ছে আড়াই আনা তিন আনা থেকে। এমনিতে কত সবচেয়ে কম ওজন কতটুকু? সবচেয়ে কম ওজন দুই আনা হয়। দুই আনা থেকে টিকলি পেয়ে যাচ্ছে তোমরা গোল্ডফিনিটিতে। এই যে দেখো আজকে হচ্ছে আড়াই আনা তিন আনার মধ্যে এই জিনিসগুলো তুমি পাচ্ছ। আমি একটা একটা করে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, সো দ্যাট তোমরা ডিজাইন বুঝতে পারো। এক মিনিট, আমার মাথায় তো অ্যাকচুয়ালি জায়গা নাই, থাকলে হচ্ছে আমি তোমাদেরকে পরে বুঝাতে পারতাম। ঠিক আছে, এই যে এরকম টাইপের একটু ক্লোজলি আমি তোমাদেরকে দেখাই। আড়াই আনা তিন আনার মধ্যে তোমরা স্বর্ণের টিকলি পেয়ে যাচ্ছ, এবং এগুলো সবগুলো কিন্তু হলমার্ক করা একুশ ক্যারেটের। ঠিক আছে, এইটা অনেক সুন্দর একটা ডিজাইন। এটার ওজনটা মাত্র দুই আনা, মাত্র দুই আনায় এই টিকলিটা তুমি পেয়ে যাচ্ছ। এটাও খুবই সুন্দর। এটা কতটুকু আছে ওজন দেখা যাচ্ছে? সাড়ে তিন আনার মধ্যে, এই যে এটা হচ্ছে সাড়ে তিন আনার মধ্যে। এটা খুবই সুন্দর, এটা এটা পরলে অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে তুমি এটার সাথে ম্যাচিং করে যদি তুমি কানের দুল বা গলার কিছু নিতে চাও তুমি নিতে পারবে আমাদের কাছ থেকে, অসুবিধা নেই, খুবই গর্জিয়াস। এটা একটা আছে, মানে আড়াই দুই আড়াই তিন আনার মধ্যে এটা তুমি পেলে। এটা তিন আনার মধ্যে আছে, এটা তিন আনা সামথিং আছে। এবং লাস্ট আরেকটা ডিজাইন দেখাই তোমাদেরকে, এটা আছে হচ্ছে আমাদের তিন আনা সামথিং। হ্যাঁ, এটাও কিন্তু বেশ গর্জিয়াস। এটা একদম দেখো বেশ গর্জিয়াস, তিন আনা সামথিং, এবং এগুলো কিন্তু সব একুশ ক্যারেটের। ওকে, একুশ ক্যারেটের গোল্ড। আপু গোল্ডের ভরি কত আজকে? আজকে গোল্ডের ভরি হচ্ছে এক লাখ ত্রিশ হাজার টাকা, অলমোস্ট এক লাখ উনত্রিশ হাজার নয়শো দুই টাকা। তো সো আমি ওই আটানব্বই টাকার জন্য তোমাকে আর বলছি না। আচ্ছা, এগুলো কি ব্রেসলেট? আমরা কিছু এক্সক্লুসিভ ব্রেসলেট দেখাতে পারি। আচ্ছা, আমরা এখন কিছু এক্সক্লুসিভ ব্রেসলেট দেখাবো, খুবই এক্সক্লুসিভ। ওয়াও, এগুলো মোটার মধ্যে খুব সুন্দর, সচরাচর অন্যান্য জায়গায় পাবে না, খুবই ইউনিক কালেকশন। এগুলো ইম্পোর্টেড ভাইয়া? এগুলো হচ্ছে ইম্পোর্টেড, ইম্পোর্টেড গোল্ড এক্সক্লুসিভ, এবং দিজ আর বাইশ ক্যারেট। ঠিক আছে, বাইশ ক্যারেটের ভেতরে খুবই সুন্দর রাফ ইউজ করতে পারবে তোমরা, অনেক সুন্দর লাগবে। আমি একটু হাতে পরে দেখাই তোমাদেরকে, হাতে পরলে দেখো কি সুন্দর লাগে, একেবারে ভরে থাকবে। তিনটাই এভেলেবল আছে এগুলো, এগুলো তো ওয়ান পিস ডিজাইন হয়। এখন এই মুহূর্তে জাস্ট তিনটাই এভেলেবল আছে, যদি বুক করতে চাও ইনবক্স করো। পরে আসলে কিন্তু আবার ডিজাইন চেঞ্জ হয়। হ্যাঁ, এখানে কিন্তু তিনটা তিন রকমের ডিজাইন দেখো। এগুলো কতটুকু করে আছে ভাই ওজন? এটা হচ্ছে দশ আনা এবং চোদ্দ আনা, চোদ্দ আনা তেরো আনা দশ আনা। এটা হচ্ছে দশ আনা, এটা হচ্ছে তেরো আনা, এটা হচ্ছে চোদ্দ আনার মধ্যে, মানে এক ভরিও না। এগুলোর প্রাইস কত আসবে ভাই? এক লাখ দশ আনাটা হচ্ছে তোমার এক লাখ শুধু নব্বই হাজার। দশ আনাটা হচ্ছে নব্বই হাজার, আর যেটা চোদ্দ আনা সেটা চোদ্দ আনাটা একটু বলে দেয়। এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, এই ব্রেসলেটটা একদম হাত ভরাট হয়ে থাকবে, খুবই সুন্দর। এক লাখ পঁচিশ হাজার টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে নব্বই হাজার টাকা, মিডল একটা এর মাঝখানে হবে কিছু একটা। এই তিনটাই এভেলেবল আছে। এই ব্রেসলেটটা খুবই সুন্দর, আনকমন, যারা কিছু চাচ্ছ গো ফর দিস ওয়ান, আমার খুবই পছন্দ আছে। একটু মোটার মধ্যে, আর যেগুলো একটু পাতলার মধ্যে ওগুলোও আমাদের কাছে আছে, পাতলা গুলো দেখাবো। যারা হচ্ছে একটু কম ওজনের মধ্যে ব্রেসলেট দেখতে চাচ্ছি তাদের জন্য এই ব্রেসলেট গুলো আছে। ব্রেসলেটের এমনিতে তো আমাদের স্টার্টিং কত থেকে? আমাদের স্টার্টিং আছে বর্তমানে, আজকে লাইভে আমরা জানাবো, দুই আনা থেকে। দুই আনা থেকে, ওকে। সো আমাদের কাছে অনলি দুই আনা থেকে তোমরা হচ্ছে গোল্ডের ব্রেসলেট পাচ্ছ। আজকে লাইভে আমরা দুই আনা থেকে দেখাবো। এমনিতে নরমালি এর থেকেও কম হয়, অনেক বেশি বেশিও আছে। ঠিক আছে, এখানে সবচেয়ে কম কোনটা? ওয়াও, এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখো, খুব সুন্দর একটা ঝুলঝুল টাইপের ডিজাইন। হ্যাঁ, খুবই নাইস। এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে, এটা এটা পাঁচ আনার মধ্যে হবে, খুবই সুন্দর। তোমরা যারা যারা নিতে চাচ্ছি এগুলো একদম কম ওজন থেকে শুরু করে একেবারে বেশি ওজনের সব পেয়ে যাবে গোল্ডফিনিটিতে। ঠিক আছে, একদম যেমন টাইপের ডিজাইন তোমরা চাও, অনেক টাইপের ডিজাইন আছে। বল বল, এটা সাত আনার মতো আছে, এটা রোডিয়াম করা, তারপর হচ্ছে এটা একটু বারো আনা, এটা একটু ঘড়ি স্টাইলের, খুব সুন্দর একটা বড় ছেলেদের ব্রেসলেটও আছে। এটা কতটুকু? সাড়ে নয় আনা ছেলেদের ব্রেসলেট, সাড়ে নয় আনা থেকে দশ আনার মধ্যে ছেলেদের ব্রেসলেট তুমি পেয়ে যাচ্ছ। চুড়ি দেখাও, ছেলেদের ব্রেসলেট যারা চাচ্ছ এটা নিতে পারো, সাড়ে নয় আনা থেকে দশ আনা। এগুলো কিন্তু ছেলেদেরকে গিফট করার জন্য পারফেক্ট। সাড়ে নয় আনা থেকে দশ আনা বলতে তুমি যদি বাজেট এক লাখ, এক লাখ, এক লাখের মধ্যে তুমি হচ্ছে এটা পেয়ে যাবে, গিফট করতে পারবে তোমার হাজবেন্ড কে বা যে কাউকে। ঠিক আছে, সো এটা রেখে দিচ্ছি আমরা। আই লাভ গোল্ড, তাই ঝুমকা দেখাও তো আপু। আচ্ছা ঠিক আছে, ঝুমকা দেখাচ্ছি এখন।
আরো কিছু কম ওজনের ব্রেসলেট দেখাই রেগুলার ইউজের জন্য, যারা একদম কম ওজনের বা গিফটের জন্য যারা একদম কম ওজনের ব্রেসলেট খুঁজছো তোমরা চাইলে এগুলো ট্রাই করতে পারো, এগুলো খুবই সুন্দর। এখানে কতটুকু থেকে স্টার্ট? এটা এটা এক আনা চার রুটি অনলি, ওয়াও। তারপরে এটা কতটুকু আছে ভাই? স্টার স্টার পাতা পাতা, এটা অনলি দুই আনা দেড় রুটি। তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে লেজার কাট, এবং এইটা দেখো এটাও আরেকটা আছে খুব সুন্দর ডিজাইন, মানে ব্রেসলেটের মধ্যে দেখো ছয় আনাতে গোল্ডের বাটি চামচ কি হবে, ছয় আনাতে গোল্ডের বাটি আর চামচ হবে হবে। আরো কিছু ব্রেসলেট দেখে তোমাদেরকে, সুন্দর সুন্দর এই ডিজাইনটা দেখো শুরুতে, এটা এটা কিন্তু একটা ব্র্যান্ডেড ডিজাইন, হ্যাঁ, ন্যানো চেইনের সাথে তুমি চাইলে এটাকে মিলিয়ে তারপরে চাইলে নিতে পারবে, এবং এখানে খুব সুন্দর একটা ব্র্যান্ডেড ডিজাইন করা আছে, খুবই এক্সক্লুসিভ একটা ব্রেসলেট, এটা তোমরা চাইলে নিতে পারো, এটা ইম্পোর্টেড আমার মনে হয়। এটা 12 আনা আছে, এটা 10 আনা বা 12 আনা, এটা 10 বা 12 আনার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তারপর এটা হচ্ছে কম ওজনের মধ্যে, এটা কতটুকু আছে? সুন্দর তাই না, একদম। আর সিম্পল এর মধ্যে এটাও চাইলে একটা ট্রাই করে দেখতে পারো, এটা স্টার স্টার টাইপের একটা ব্রেসলেট। এটা কতটুকু আছে ভাইয়া? দুই আনা, অনলি দুই আনার মধ্যে তুমি এটা পেয়ে যাচ্ছ, সুন্দর না, মাশাআল্লাহ। আচ্ছা, ঝুমকা লাভার্সটা কোথায়? এতক্ষণ ধরে আপু গোল্ডের বাটি চামচ দেখান, ঠিক আছে এখানেই আছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, গোল্ডের বাটি চামচটা দেখিয়ে দিই, স্টোরেজ আছে কিছুটা, ছোট ছোট ভিডিও। এখনই দেখো ডিজাইনটা কিন্তু বেশ, 50,000 টাকাতে তুমি গোল্ডের বাটি আর চামচ নিয়ে নিতে পারবে, কাউকে গিফট করতে পারবে, অনেক নিউবর্ন বেবিদেরকে অনেকে খুব খুশি হয়ে ভালোবেসে গিফট করে গোল্ডের বাটি চামচ, ঠিক আছে। সো তোমরা চাইলে এখান থেকে নিতে পারবে, ছয় আনাতেই পেয়ে যাচ্ছ আমাদের কাছে, ওয়াও, জিনিসটা সুন্দর। সেট কি ছয় আনা? সেট ছয় আনা, ওয়াও, সেট ছয় আনা, ঠিক আছে। এটা এটার ওজনটা 8.5, এটা রেডি করা আছে, আবার 8.5 আনার মধ্যেও আছে, হ্যাঁ, ছয় আনা থেকে স্টার্ট, এটা ছয় আনাটা এটা থেকে ছোট, এটা হচ্ছে একটু বড়, এটা খুব সুন্দর একটা জিনিস। এই জিনিসটা দেখো, এটা কার, এটা হচ্ছে রিং ঝুমকা, হ্যাঁ, বা হুপ ইয়াররিং এর সাথে ঝুমকার একটা কম্বিনেশন, খুবই সুন্দর লাগে, এটা কাইন্ড অফ বলতে পারো যে একটা ভাইরাল ডিজাইন। এটা কতটুকু ওজনের মধ্যে আছে ভাইয়া? আট আনার মধ্যে অনলি, ওয়াও, এটা অনলি 8 আনায় পেয়ে যাচ্ছ গোল্ডফিনিটিতে, এটা তো একদম নেয়ার মতো, এটা দেখো বেশ বড় কিন্তু সাইজটা, খুবই সুন্দর। এটা কত ক্যারেট? এটা 21 ক্যারেটের মধ্যে, 21 ক্যারেটের মধ্যে, ঠিক আছে। এক ভরি কত টাকা? এক ভরি 1,30,000 টাকা আজকের বাজার দর অনুযায়ী। ওকে, আরেকটা কানের দুল দেখাই তোমাদেরকে, 22 ক্যারেটের খুবই মজবুত একটা কানের দুল এটা, হ্যাঁ, 22 ক্যারেটের খুবই মজবুত একটা কানের দুল। এটা হচ্ছে গিয়ে তোমার 9 বা 10 আনার, এটা 10 আনার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অনলি 10 আনার ভেতরে এটা তুমি পেয়ে যাচ্ছ, খুবই মজবুত 22 ক্যারেটের, এটা বেশ বড় সাইজের কিন্তু, 22 ক্যারেটের অনলি 10 আনার মধ্যে। পায়েল তো দেখিয়েছি, ওয়াও, রেগুলার ইউজের জন্য, ছোট ছোট রেগুলার ইউজের জন্য এটা দেখতে পারেন, এটা কিন্তু খুবই কিউট, এটা এটাও এটা হচ্ছে 4 আনা সামথিং, হ্যাঁ, 22 ক্যারেটের মধ্যে, একদম 4 আনা 9 পয়েন্টের মতো আছে, 4 আনাই বলবো আমি, এটা হচ্ছে 22 ক্যারেটের ভেতরে। আপু তুমি কেমন আছো? তোমাকে দেখতে আসছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, ছোট্ট একটা ঝুমকা দেখাই 4.5 আনার মধ্যে, ছোট্ট একটা ঝুমকা 4.5 আনার ভেতরে, আবার হচ্ছে গিয়ে এটা 22 ক্যারেট, হ্যাঁ, খুবই মজবুত ছোট্ট একটা ঝুমকা, শুনলেন না, অনেক কিউট, 4.5 আনা মানে এটার দাম তোমার 30,000 থেকে 35,000 টাকা এরকম হয়ে যাবে, 35,000 টাকার ভেতরে তুমি এই সুন্দর ঝুমকাটা নিয়ে নিতে পারছো, এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে, খুবই মজবুত টাইপের। আচ্ছা, ওকে, বিখ্যাত পৃথিবী ঝুমকা আছে 21 ক্যারেটের 8 আনার মধ্যে, এই যে দেখো
আটানার পৃথিবী ঝুমকা, ওয়াও ডিজাইনটা খুবই সুন্দর। আটানার মধ্যে পৃথিবী ঝুমকা পেয়ে যাচ্ছ তোমরা আমাদের গোল্ড ইনফিনিটিতে, ঠিক আছে? একদম আসলে গোল্ড ইনফিনিটি, একদম ডিজাইনের অভাব নাই। এটা কতটুকুর মধ্যে আছে প্রিয়? 14.5 আনা, এটা প্রায় এক ঘরের কাছাকাছি 14.5 আনার ভেতরে তুমি হচ্ছে, এটাও কিন্তু পৃথিবী ঝুমকার মধ্যেই পড়ে, 14.5 আনার মধ্যে এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা সুন্দর, এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো গোল্ডফিনিটি থেকে। তারপর এটা কতটুকু আছে? 13 আচ্ছা, এই যে এখানে আরেকটা ঝুমকা আছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ গোল্ডফিনিটিতে 13 আনার মধ্যে। হ্যাঁ, সেটাও তোমরা চাইলে নিতে পারো, এটা 21 ক্যারেটের মধ্যে আছে, 13 আনা ওজন। আরো অনেক ডিজাইন আছে, আমি তোমাদেরকে দেখাই। এটাও একটা ঝুমকা স্টাইল, এটা আছে হচ্ছে আমাদের 11 আনা সামথিং, 11 আনা সামথিং, এবং এটা হচ্ছে গিয়ে তোমার 21 ক্যারেটের ভেতরে 11 আনা সামথিং আছে। আপু ব্রেসলেট দেখাও, ব্রেসলেট তো দেখিয়েছি অলরেডি, অনেকগুলো ব্রেসলেট দেখিয়েছি, ছোট ছোট রিং রাফিস করার জন্য। ওকে, আমাদের কিছু বড়দের জন্য, বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু রিং কানের দুল আছে, এগুলো কি 22 ক্যারেট 21 ক্যারেট মিক্স? এগুলো সবগুলো 22 ক্যারেটের মধ্যে আছে। কতটুকু থেকে শুরু হয় এটা? 1 আনা থেকে স্টার্ট। আর এখানে ম্যাক্সিমাম কতটুকু আছে ভাইয়া? এটা এটা কতটুকু? এটা হচ্ছে 8 আনা। ম্যাক্সিমাম কত এই ট্রেটাতে? ম্যাক্সিমাম 8 আনা, 1 আনা থেকে 8 আনার মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন। ডিজাইন কিন্তু নিচের লেয়ারের সবগুলো 2 আনার মধ্যে আছে, 3 আনা 4 আনা, এগুলো সব হচ্ছে 6 আনা 8 আনা এরকম করে। সেগুলো তোমরা চাইলে ট্রাই করতে পারো, একটু ক্লোজলি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এগুলো ক্লিয়ার পিকচারের জন্য একটু গোল্ডফিনিটি পেজটা আমরা ভিজিট করব, ওখানে সবগুলো ক্লিয়ার পিকচার থাকবে। ওকে, তারপরে দেখান আপু কি দেখতে চান বলেন, সব দেখাচ্ছি। এগুলো হচ্ছে ঝাপটা ইয়াররিং। হ্যাঁ, এই ধরনের ঝাপটা ইয়াররিং গুলো কিন্তু খুবই খুবই ফেমাস ট্রেডিশনাল ইয়াররিং, এটা সবার থাকে, ঠিক আছে? এগুলো যদি আপনারা নিতে চান, আপনারা এখানে ভাই কত থেকে কত আনার মধ্যে আছে? 3 আনা থেকে 8 আনা 10 আনার মধ্যে, ম্যাক্সিমাম 10 আনা, এখানে ইভেন এক ঘুরিও নাই, ঠিক আছে? এক ঘুরিও নাই, ম্যাক্সিমাম ওজন হচ্ছে এখানে 10 আনার ভেতরে, খুবই সুন্দর। এগুলো চাইলে কিন্তু আপনারা হাসলির সাথে মিলিয়ে মিলিয়ে নিতে পারেন, নেকলেসের সাথে মিলিয়ে মিলিয়ে নিতে পারেন। ওকে, আরো কিছু আছে, এই যে দেখেন অনেক অনেক ডিজাইনস এভেলেবল আছে, এগুলো সব আমাদের শপে আসলে আপনারা পাবেন, অনলাইনেও চাইলে অর্ডার করতে পারবেন। পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, 1000 টাকা অ্যাডভান্স করলেই হয়ে যাবে। ওকে, সো এগুলো হচ্ছে কি আরো আরো ডিজাইন, বেবিদের জন্য নিচের কানে আর বড়দের জন্য উপরের কানের দুল, এগুলো সবগুলো 21 ক্যারেটের আছে, এবং এগুলো 4 রতি 5 রতি 1 আনার মধ্যে। মানে তোমার বাজেট যদি 5, 6, 7, 8 হাজার হয়, তাহলে তুমি এখান থেকে কানের দুল গুলো নিতে পারছো, ঠিক আছে? খুব সুন্দর আপু, থ্যাংক ইউ সো সো মাচ আপু। ব্যাঙ্গেলস দেখান, ওকে, তোমাকে দেখে আমি শিখি, থ্যাংক ইউ সো মাচ প্রিলিনা আপু, থ্যাংক ইউ। ভাই এগুলো কত করে বললাম? এগুলো 4 রতি 5 রতি 1 আনা, 4 রতি 5 রতি 1 আনার মধ্যে এই এই কানের দুল গুলো পেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বড়রা উপরের কানে পরে, আর ছোটরা হচ্ছে একদম নিচের কানে পরে, খুব সুন্দর করে রেগুলার ইউজের জন্য এগুলো, বা গিফটের জন্য আপনারা চাইলে এগুলো নিতে পারেন। রিয়েলি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে চলে যাচ্ছি আমরা রকেট কালেকশন, ছোট ছোট একদম গিফট। অনেকেই পেন্ডেন্ট কালেকশনের কথা বলছিলে যে আপু পেন্ডেন্ট দেখাও, পেন্ডেন্ট দেখাও, পেন্ডেন্ট দেখাও। খুব ছোট ছোট গিফটের জন্য আমাদের কিছু আধা আনা থেকে স্টার্ট আমাদের পেন্ডেন্টের কালেকশন, মানে 4,500-5,000 টাকা হলে তুমি গোল্ডের পেন্ডেন্ট নিতে পারবে, বা গিফটের জন্য তোমরা কিন্তু চাইলে এগুলো নিতে পারো, ঠিক আছে? ছোট 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 ডিজাইন, এখানে একটা বাটারফ্লাই ডিজাইনও আছে, খুবই কিউট। এগুলো অনলি 3 রতি, মানে আধা আনা, মানে এটা তুমি 4,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটাতে, এইটা দেখো, এগুলো হচ্ছে সব 22 ক্যারেট, এখানে সবগুলো পেন্ডেন্ট হচ্ছে 22 ক্যারেটের মধ্যে। এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো, খুবই কিউট কিউট ডিজাইন আছে এখানে, 22 ক্যারেটের মধ্যে গোল্ডফিনিটিতে পেয়ে যাচ্ছে এগুলো সব পেন্ডেন্ট গুলো, ঠিক আছে? এগুলো ওজন দেখতে একটু আইডিয়া দিন তো। ওকে ওকে, এটা আছে হচ্ছে 2 আনা, এই যে দেখো এটা আছে হচ্ছে অনলি 2 আনা, এরকম। তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে এখানে একটা দেখায়, এগুলো 2 আনা 3 আনা 4 আনার মধ্যে, ছোট গুলো আর বড় গুলো একটু বেশি হবে। যেমন এটা আছে হচ্ছে তোমার 6 আনা সামথিং, হ্যাঁ 6 আনা 6.5 আনা সামথিং আছে এটা, এরকম কাইন্ড বল লকেট আছে আমাদের কাছে, চেইন দিয়ে পড়বে।
আচ্ছা এখানে দেখো বল লকেট আছে, চেইনের ভেতর দিয়ে এই লকেট গুলো পরে, ঠিক আছে? বল সিস্টেমের এই লকেট গুলো দেখাচ্ছে যে চেইন দিয়ে সুন্দর করে পরে, গলার মধ্যে খুব নাইস লাগে, এগুলো নড়ে চড়ে খুবই ভালো লাগে। এখানে আবার কিন্তু একটা মানে তোমার নামের প্রথম অক্ষর দিয়েও তুমি কিন্তু চাইলে এরকম পেন্ডেন্ট বানিয়ে নিতে পারো। এখানে অলরেডি একটা আছে জি, জি দিয়ে কে হয় তুমি? ওকে, সো জি দিয়ে আছে অনেক। আপু বাটারফ্লাই ইয়াররিংস দেখাও শিফা আপু, বাটারফ্লাই ইয়াররিংস মাত্র 1 আনার মধ্যে অনেক সুন্দর সুন্দর দেখলাম আমি। বাটারফ্লাই ইয়াররিংস মানে একটু ইয়ের মধ্যে 1 আনার মধ্যে দেখেছি, দেখাচ্ছি দাঁড়ো। কানের দুল 1 আনা এটাও দেখিয়েছি, এগুলো 1 আনা 1 আনার থেকে কম এরকম। বাটারফ্লাই খুব সুন্দর সুন্দর আছে, আমি দেখাচ্ছি। এটা আরো তো আছে বাটারফ্লাই ডিজাইন, না গিফটের জন্য যদি হয় বা পিচ্চিদের জন্য যদি হয়, এটার দাম কত আসবে ভাইয়া? 10,000 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছে, এটা সুন্দর না? অনেক কিউট, এটা আমি তখন দেখলাম যে বাবা ভালোই লাগে, মানে এটা বাচ্চাদেরকে দেওয়ার জন্য একদম পারফেক্ট, সুন্দর না? এটা হচ্ছে গিয়ে তোমার একটা আছে রেগুলার ইউজের জন্য, 1 আনার থেকেও কম, অল্প ওজনের মধ্যে অনেক কিছু কাজ হয় ওদের, এখানে মজা লাগে। এত অল্প ওজন এত কিউট কিউট ডিজাইন কিভাবে করে ওরা? আবার সব হলমার্ক করা, আমাদের কারিগরগুলো স্পেশাল কারিগর, কারিগরগুলো হচ্ছে সব ব্রিলিয়ান্ট কারিগর। আপু খুব সুন্দর তো, থ্যাংক ইউ। এই যে এটা তো দেখিয়েছি, এগুলো হচ্ছে তোমার 1 আনা থেকে স্টার্ট। ও ও, এই আগে ট্রেটা দেখে, আরেকটা সুন্দর বাটারফ্লাই পেয়েছি আপু, দেখো নিচে পড়ে নেই। আচ্ছা এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে আরেকটা ট্রে, এখানে আরো বাটারফ্লাই দেখা যাচ্ছে। এই যে এই বাটারফ্লাইটা, এই বাটারফ্লাই কতটুকু আছে দেখতে হবে, এই বাটারফ্লাই কতটুকু আছে? এটা আছে হচ্ছে 1 আনা 2 রত্তি, 1 আনা 2 রত্তি, 1 আনা 6 পয়েন্ট, মানে 1 আনা 1 আনা আছে আর কি। তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা সুন্দর, এই বাটারফ্লাইটা সুন্দর। এটা কতটুকু জানো? এটা 1 আনা 1 রত্তি, 1 আনা 1 রত্তি, বাটারফ্লাই 1 আনা 1 রত্তির মধ্যে, কিউট না? এগুলো বাচ্চাদের পছন্দ হবে এই জিনিসগুলো, এগুলো খুবই সুন্দর, নাইস। কালারটা ডিফারেন্ট কারণ এটা রোডিয়াম করা, এটা হচ্ছে 22 ক্যারেটের, ওয়াও 22 ক্যারেটের। এটা হচ্ছে 2 আনা 3 রতি 2 পয়েন্ট, 2 আনা 3 রতি 2 পয়েন্টের মধ্যে। এটা তোমার কানের দুলটা দেখানো যাবে? হ্যাঁ, আমার কানের দুলটা তো অবশ্যই দেখানো যাবে, আমার কানের দুলটা স্পেশাল, আমার কানের দুলটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, সিরিয়াসলি ভালো লেগেছে। সচরাচর কানের দুল আমার ভালো লাগার কথাই না, কারণ আমি কানের দুল পরি না, বাট এটা খুব সুন্দর একটা কানের দুল। এটা অনলি 1 ভরি 3 পয়েন্টের মতো আছে, 3 রতির মতো, 1 ভরি 3 রতির মতো আছে, অনেক সুন্দর। এটাতে টোটাল 8টা ঝুমকা, হ্যাঁ, এক কানে 8টা ঝুমকা, এক কানে 8টা ঝুমকা, টোটাল 16টা, চানবালি ডিজাইনের। সো এটা একদমই এক্সক্লুসিভ, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা একদম নেক্সট ভাইরাল ডিজাইন হতে যাচ্ছে, কারণ এটা খুবই ইউনিক এবং এটা একদম নিউ অ্যারাইভাল। আপাতত নেই এই মুহূর্তে, আপাতত এভেলেবল নেই, বাট সামনে আসবে ইনশাল্লাহ হয়তো।
আমিও একটু 22 ক্যারেট 22 ক্যারেট মানে আমার মনে হয় যে গোল্ড কিনলে 22 ক্যারেট ছাড়া কেনা যাবে না, এরকম 21 ক্যারেট 22 ক্যারেট কোনো সমস্যা নেই, যে গোল্ডটা বাইরে থেকে আসছে সেটা 22 ক্যারেট হলে ঠিক আছে, যেটা দেশে ওটা 21 ক্যারেট হলে সমস্যা নেই। আমার কানের দুলটা খুব সুন্দর, হ্যাঁ এটা এটা সিরিয়াসলি অনেক সুন্দর, এটা এই ঝুমকাটা অনেক নাইস। ওকে আপু বালা দেখাও, অনেক বালা তো দেখালাম, ব্রোঞ্জ বালা আছে 4 আনার মধ্যে, ওগুলো হচ্ছে গিয়ে তোমার 32-33 হাজার টাকায় তুমি পাবা। তারপরে হচ্ছে গিয়ে তোমার সলিড চুড়ি আছে যে বালা, এগুলো হচ্ছে গিয়ে তোমার 1 ভরি করে, 1-1টা জোড়া হচ্ছে 2 ভরি। আলিসা আপু তাই, আচ্ছা কিছু মফ চেইন টাইপের দেখাই, লং কিছু মফ চেইন, এই যে দেখো এইগুলো দেখো, এগুলো হচ্ছে বেশ এক্সক্লুসিভ আমি দেখতে পাচ্ছি। এগুলো কত থেকে কত ওজনের মধ্যে আছে ভাই? 1 ভরি থেকে 3 ভরির মধ্যে, অনেক সুন্দর সুন্দর মফ চেইন। এটা আছে 2.5 ভরির মধ্যে, তারপরে হচ্ছে এটা আছে 1 ভরির মধ্যে, ডিজাইনটা খুবই সুন্দর, এগুলো শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে। এটা আছে 1 ভরির মধ্যে, এটার সাথে ম্যাচিং করে তুমি চাইলে ফিঙ্গার রিংও নিতে পারো। এটা ও এটা পুরোটাই বলের মধ্যে, ওয়াও এইটা খুবই সুন্দর, এটা পুরোটাই বল বল টাইপের ডিজাইন করে, এটা 1 ভরি 15.5 আনার মধ্যে, অলমোস্ট 2 ভরির কাছাকাছি, খুব সুন্দর। কি 22 ক্যারেট? এটা 22 ক্যারেটের মধ্যে। এটা হচ্ছে আপনার কলসি ডিজাইনের মধ্যে, আচ্ছা এটা হচ্ছে কলসি ডিজাইনের মধ্যে আছে, খুব সুন্দর। এটা এটাও আছে হচ্ছে 3 ভরি সামথিং, হ্যাঁ 3 ভরি সামথিং হবে। এটাও বল বল টাইপের, খুব সুন্দর একটা কলসি ডিজাইন, খুবই নাইস। আর এইটা এটা আছে মাত্র 12 আনার মধ্যে, এটা পেয়ে যাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর, 12 আনার মধ্যে এটা পেয়ে যাচ্ছ। তুমি দিনে দিনে আরো সুন্দরী হয়ে যাচ্ছ, থ্যাংক ইউ। 1 বছরের বাচ্চার জন্য সুন্দর কিছু ইয়ারিং দেখা প্লিজ, আর প্রাইস কম হবে। 1 বছরের বাচ্চা চেন, আচ্ছা আমাদের কিছু এক্সক্লুসিভ জুনিয়র সিতা চেইন, ওকে এগুলো প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ। এই যে দেখো এখানে যে ডিজাইন, এগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে খুবই সুন্দর। থ্যাংক ইউ সুরভি শায়লা আপু, থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে এগুলো হচ্ছে জুনিয়র সিতা চেইন, এগুলো কতটুকু ওজন থেকে স্টার্ট? 7 আনা থেকে স্টার্ট, 7 আনা থেকে 12 আনা 13 আনা, 1 ভরির মধ্যে তুমি এই সিতাগুলো পেয়ে যাচ্ছ, সবগুলো বাইরের 22 ক্যারেট, ঠিক আছে সবগুলো বাইরের এবং 22 ক্যারেট, এগুলো তোমরা চাইলে ট্রাই করতে পারো। ওকে আচ্ছা তো তারপরে চলে যাচ্ছি, যাচ্ছে কম ওজনের মধ্যে লেজার চেইন চাচ্ছিলেন আপুরা, কম ওজনের মধ্যে লেজার চেইন যারা চাচ্ছিলেন 4 আনা 5 আনার মধ্যে, ওয়াও এগুলো তো অনেক ইন্টারেস্টিং, একদম আনকমন আনকমন ডিজাইন। দেখো তোমরা, আমি জানি না লাইভে কতটুকু বুঝতে পারছো, এই ডিজাইনটা একটু ডিফারেন্ট আনকমন টাইপের। এটা কি ভিতরে বাটারফ্লাই? এটা হচ্ছে একটা মৌমাছি বলা যায়, আচ্ছা আচ্ছা মৌমাছি ডিজাইন, হ্যাঁ মৌমাছি ডিজাইনের দেখো একটা লেজার চেইন পেয়েছি আনকমন। এটা হচ্ছে একটু তোমার মুন স্টাইলের বা চান স্টাইলের একটা চেইন লেজার কাটের, ঠিক আছে। এগুলো কতটুকু থেকে কতটুকু? এটা হচ্ছে 4.5 আনা, 4.5 আনা আছে এটা। তারপরে হচ্ছে এখানে আরো আছে, এটা 2 লেয়ারের একটা, 2 লেয়ার, এটা 2 লেয়ারের, 2 লেয়ার, ও আচ্ছা আচ্ছা, ও আমি হচ্ছে দুইটা মনে হয় একসাথে মিলে গিয়েছে। এটা হচ্ছে 2 লেয়ারের একটা চেইন, খুবই সুন্দর। এটা কতটুকু আছে? এটা ওজনটা হচ্ছে, আচ্ছা এটা আমি একটু খুলে দেখাই, খুলে ছাড়ো না, আমি করে দিচ্ছি, একটু খুলে দেখাই। এই বাটারফ্লাইটা বের করুন, এই যে এটা, এটা কতটুকু আছে? পোনে পোনে ছাড়ো না, আচ্ছা এটা আছে হচ্ছে 5.25 আনার ভেতরে, ডাবল লেয়ারের। এটা হচ্ছে লেজার কাট চেন 5.25 আনার ভেতরে, বাটারফ্লাই ডিজাইনের বেশ সুন্দর। আরেকটা এক্সক্লুসিভ বাটারফ্লাই দেখাই, এটা কতটুকু আছে ভাইয়া? একটু 3D টাইপের খুবই সুন্দর আমার সাথে একটু ন্যানো চেনের ডিজাইন করা এটা হচ্ছে একটু 3D টাইপের খুবই সুন্দর আমার সাথে একটু ন্যানো চেনের ডিজাইন করা এটা হচ্ছে only 8.5 আনার মধ্যে, হ্যাঁ এটা খুব সুন্দর। থ্যাংক ইউ সুরভি শায়লা আপু, বেবি দেবা, 3D খুব সুন্দর তো আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা 8.5 আনার মধ্যে আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। খুবই এক্সক্লুসিভ টাইপের ডিজাইন, এই যে এটা তো মনে হয় দেখিয়েছে না, দেখায়নি, এই টাইপের একটা দেখানো হয়েছে, এটাও কিন্তু 3D টাইপের, হ্যাঁ সব পড়ে যাচ্ছে, আল্লাহ জানে গোল্ডের দাম আবার বাড়ে নাকি, পড়ে যাওয়া মানে তো গোল্ডের দাম বেড়ে যাওয়া, বুঝছো? আবার যদি বাড়বে,
ধাপ করে দেখবো 45 হয়ে গেছে, তারপর মনে হবে ওদের যে আচ্ছা 45 হয়ে গেছে একটু রাউন্ড ফিগার করে দিই, তারপর 50 হয়ে যাবে। অনেকে ভাবে কি গোল্ডের দোকানদাররা গোল্ডের দাম বাড়ায়, ঠিক আছে, এটা কিন্তু গোল্ডের দোকানদাররা বাড়ায় আর আমাদের মতো ব্র্যান্ড প্রমোটাররা আমরা বাড়াই। আমাদের তো কষ্ট লাগে গোল্ডের দাম যখন বাড়ে। হ্যাঁ আপু, আংটির দাম, আংটি দেখো, হ্যাঁ আংটি দেখাবো। এটা কিন্তু দেখা যায় যে আমরা কেউ ঠিক করি না, হ্যাঁ এটা এটা এটার আলাদা জায়গা আছে, তারা হচ্ছে ঠিক করে। খুব সুন্দর, এগুলো অনেক ইউনিক ইউনিক টাইপের, এগুলো তোমরা ছেলে ট্রাই করতে পারো গিফটের জন্য। তুমি এখানে আসলে, তুমি অনেক সময় থাকে না যে ছোট ছোট জিনিস গিফটের জিনিস অনেক দোকানে খুঁজেই পাওয়া যায় না, আর এখানে আসলে তুমি কনফিউজ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিবে। বল চেইন আমাদের কাছে অনলি 5 আনা থেকে শুরু, বল চেইন অনলি 5 আনা থেকে শুরু। এগুলো রাফ ইউজ এর জন্য বেস্ট হবে, একদম রেগুলার ইউজ করতে পারবে, এবং এগুলো সবগুলো 22 ক্যারেটের মধ্যে আছে। এইটা আছে হচ্ছে 7 আনার মধ্যে আমাদের, হ্যাঁ এটা 7 আনার মধ্যে আছে। তারপর এটা কতটুকু আছে ভাই? এটা 6 আনা 5 রুতি, এই ডিজাইনটা খুবই সুন্দর ফ্লোরাল এর মধ্যে। এটা আছে 6 আনা, এটা আছে 6 আনা, এটা এটা আবার কয়েক লেয়ার, এটা আবার 3টা লেয়ার, এটা আমি খুলে 4টা লেয়ার, ওকে একটা আছে 4টা লেয়ারের ভিতরে, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। ওয়াও এইটা দেখো কি সুন্দর নেকলেস চেইন হয়ে গেল, তাই না? এই যে একদম গলার মধ্যে, আমার তো বোঝা যাচ্ছে না, বাট এটা খুবই সুন্দর। এটা কতটুকুর মধ্যে আছে ভাইয়া? 14 আনার মধ্যে তুমি হচ্ছে এটা পেয়ে যাচ্ছ, এটা তো অনেক সুন্দর, এটা মাথাতেও পরা যাবে এভাবে করে এভাবে। ও আরাবিয়ান, এগুলো নিকাবের উপরে পড়ে বুঝছো, খুব সুন্দর না এটা? এগুলো 22 ক্যারেট, হ্যাঁ এগুলো 22 ক্যারেট সব চেইন গুলো, খুবই সুন্দর। এরকম বল চেইন অনেক আছে আমাদের কাছে, যে শুধু ফেন্সি চেইন বা বেশি ওজন হচ্ছে তা না, রাফ এন্ড টাফ ইউজ করার জন্য, রাফ এন্ড টাফ ইউজ করার জন্য রেগুলার চেইন হচ্ছে এগুলো, একেবারে প্লেন চেইন। এবং এটা কিন্তু বেশ মজবুত একটা চেইন, আমি আমার মনে হয় তোমরা ভিডিওতে দেখতে পারছো বা লাইভে বুঝতে পারছো। তারপর হচ্ছে খুব সুন্দর বেনি চেইন আছে আমাদের কাছে। এই ট্রেটাতে কতটুকু থেকে স্টার্ট ভাইয়া ওজন? যথেষ্ট মজবুত এবং 22 ক্যারেটের মধ্যে তোমরা রাফ ইউজ এর জন্য এই চেইন গুলো পেয়ে যাচ্ছ। আপু বাচ্চাদের জন্য দেখো, দানা চেইন আছে হচ্ছে 12 আনার মধ্যে, এইটা দানা চেইন আছে হচ্ছে 12 আনার মধ্যে। গোল্ড যদি বিক্রি করতে চাই তাহলে কত পার্সেন্ট কাটা হবে? গোল্ড বিক্রি করলে বর্তমান বাজারের নিয়ম অনুসারে 17% কাটা হবে। 15% তো ছিল, আপডেট করা হয়েছে 17%। কবে আপডেট করা হলো এটা? গতকালকে। কি হয়ে যাচ্ছে এগুলা, মানে আমার হচ্ছে 10% সেল করলে 17%। গত পরশুদিন আমি মনে হয় 4টার সময় জিজ্ঞাসা করলাম যে ভাইয়া গোল্ডের দাম কত, বললো আপু 1,26,000 টাকা আছে। 5টার সময় মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে, এক টান দিয়ে হচ্ছে 1,30,000 টাকা হয়ে গিয়েছে। এখন আপাতত তুমি যদি গোল্ড বিক্রি করতে চাও তাহলে 17% কাটা হবে আর বাকিটা টাকা তুমি পাবা, ঠিক আছে? আর এক্সচেঞ্জে কত পার্সেন্ট ভাইয়া? এক্সচেঞ্জে 10%, এক্সচেঞ্জে 10%, এটা এটা একটা ভালো কম আছে আপাতত। এখানে আমাদের চেইন গুলো হচ্ছে 3 আনা থেকে শুরু, মাত্র 3 আনা থেকে এখানে চেইন গুলো স্টার্ট। এগুলো গিফটের জন্য পারফেক্ট। এটা আছে একটা সুন্দর রোডিয়াম করা, দেখো এটা কতটুকু ওজন? এটা 3 আনা, এটা 3 আনার মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা চেইনটা। আমি জানি না লাইভে কতটুকু বুঝতে পারছি, এগুলো খুবই সূক্ষ্ম জিনিস তো সেগুলো অত একটা বোঝা যায় না, বাট সামনাসামনি জিনিসটা ডিজাইনটা খুবই কিউট, হ্যাঁ একটু বল বল টাইপের, তারপর একটু ডিফারেন্ট, খুবই স্মুথ টাইপের একটা চেইন। এগুলো হচ্ছে গিফটের জন্য পারফেক্ট হবে কম ওজনের মধ্যে, ঠিক আছে? 3 আনা থেকে স্টার্ট। ম্যাক্সিমাম এখানে কত আনা হবে? ম্যাক্সিমাম 5 আনা হবে, 5 আনার মধ্যে, ম্যাক্সিমাম 5 আনার মধ্যে হয়ে যাবে। এগুলো হচ্ছে ব্লেড চেইন, রোডিয়াম করা, রোডিয়াম ছাড়াটা, রোডিয়াম করা, রোডিয়াম ছাড়া, এগুলো হচ্ছে ব্লেড চেইন। হুম এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের আরো অনেক চেইন আছে, অনেক ডিজাইন আছে, একটা লাইভে তো আসলে সব কভার করা যায় না। এগুলো হচ্ছে দেখো দড়ি চেইন, ঠিক আছে? দড়ি চেইনের ওজন কিন্তু অনেক হালকা। এটা কতটুকুর মধ্যে আছে আমাদের? অনলি 6 আনা 2 রুতি, অনলি 6 আনা সামথিং, অনলি 6 আনা সামথিং এর মধ্যে দড়ি চেইন তুমি পেয়ে যাচ্ছ। তারপর এখানে আরো অনেক অনেক চেইন আছে, এটা খুব সুন্দর একটা চেইন, এটা আছে হচ্ছে তোমার 1 ভরি, এটা আছে 1 ভরির মধ্যে। তারপর এখানে আরো দড়ি চেইন আছে, ঠিক আছে, অনেক টাইপের। তারপর চিকনের মধ্যে এটা একটা আছে, এটা কতটুকু? এটা হচ্ছে 8 আনার মধ্যে আছে, ঠিক আছে, খুব সুন্দর। এইটা একটা আছে, এটা খুবই মজবুত একটা 22 ক্যারেটের চেইন, 7 আনার মধ্যে, 7 আনার মধ্যে খুবই মজবুত একটা 22 ক্যারেটের চেইন। এগুলো খুবই সুন্দর,
ছেলেরা মোটেও অবহেলিত না, দেখো ছেলেদের কত কত স্বর্ণের ফিঙ্গার রিং আছে এবং এগুলো সব 22 ক্যারেটের ছেলেদের, এগুলো ছেলেদের স্টার্টিং কত থেকে ভাইয়া? দুই আনা থেকে। এটা কিন্তু মেয়েদের, নাকি ছেলেরাও পড়তে পারবে চাইলে? এবং যে কোনো সাইজ পেয়ে যাবে আমাদের কাছে, ঠিক আছে? একটু ক্লোজলি আমি দেখাই এই যে, আর এগুলো ডিটেলস পিকচার তোমরা হচ্ছে গোল্ডফিনিটি পেজে পেয়ে যাবে, দেখে অর্ডার করলেই হয়ে যাবে বা ইনবক্স করলে হয়ে যাবে। এইখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের রিংস আছে। এটা কি তিনটা একসাথে? ও ওয়াও, এই ডিজাইনটা তো খুবই সুন্দর। এটা অনলি 4 আনার মধ্যে, অনলি 4 আনার মধ্যে এক্সক্লুসিভ একটা রিং, দেখো 3 লেয়ারের, খুবই সুন্দর। ওয়াও, ইটস রিয়েলি নাইস। এটা কত কত ক্যারেটের মধ্যে আছে? এটা 22 ক্যারেটের মধ্যে এটা আছে, এবং এগুলো সবই মোটামুটি 22 ক্যারেট, তাই না? আচ্ছা, নৌকা আংটি গুলো 21 ক্যারেটের, 22 ক্যারেটের একটা ছোট্ট ফ্লাওয়ার রিং দেখে, এটা কত? একানা ট্রাই করতে পারো ফ্লাওয়ার আংটি, সুন্দর হাত ভর্তি হয়ে থাকে, ঠিক আছে? অনলি 2 আনার মধ্যে এটা পেয়ে যাচ্ছে। এটা ১ ঘন্টা কোন সময় শেষ? ১ ঘন্টা ১৩ মিনিট চলে। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ ফ্লোরাল আংটি বা ইম্পোর্টেড আংটি বলতে পারো। এগুলো সবই ইম্পোর্টেড, প্রিমিয়াম করা, 4 আনা, 5 আনা, 6 আনা, 8 আনা। আমি কিছু কিছু বের করে করে তোমাদেরকে দেখাই, যেমন এই যে এটা দেখো, বেশ সুন্দর। তারপরে হচ্ছে গিয়ে তোমার বড়র মধ্যে, এটা এত বড়, এটা অনলি 4 আনা, কুইন রিং বলা যায় এটাকে, কুইন রিং বলে। এত বড় একটা রিং অনলি 4 আনার মধ্যে পেয়ে যাচ্ছে গোল্ডফিনিটিতে। এটা কিন্তু বেশ বড়, এবং এটা একটা পরলে হাতে কিন্তু আর কিছু পরা লাগে না, একটাই এত বড়। হ্যাঁ, তারপরে হচ্ছে যারা ফ্লোরাল রিং চাচ্ছ, এই যে এটা একটা আছে ফ্লোরাল রিং, এটা হচ্ছে 9-10 আনার মধ্যে তুমি পেয়ে যাবো, অনেক এক্সক্লুসিভ, এবং এটা কিন্তু 22 ক্যারেটের মধ্যে। হ্যাঁ, 3D টাইপের খুবই এক্সক্লুসিভ একটা রিং, এবং এই টাইপের রিং এর মধ্যে ছোট ছোট কালেকশনও আছে আমাদের। কোনটা রেখে কোনটা দেখে সবই সুন্দর, এমন একটা অবস্থা। এইটা দেখো, এটা আছে একটা ছোট্টর মধ্যে কিউট টাইপের ডিজাইন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তোমরা ওদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে, তাহলে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমাদের মিস হবে না। আমি জাস্ট, আমার মনে হলো যেন আমি কিছুই কালেকশন দেখাতে পারিনি, ঠিক আছে? এইরকম আর কি, 6টা নয়। আচ্ছা, আজকে লাইভটা তাহলে আমরা এই পর্যন্তই রাখি। আপনারা চাইলে অনলাইনেও পারচেস করতে পারবেন। পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই, ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে জাস্ট 1000 টাকা। ঢাকার ভিতরে কি 1000 অ্যাডভান্স করতে হবে? আচ্ছা আচ্ছা, পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করি 1000 টাকা অ্যাডভান্স করে, বাকি পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে। আর হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা গোল্ড আপনারা চাইলে টেস্ট করে নিতে পারবেন, অসুবিধা নাই, হলমার্ক করা থাকবে। আর আমি যা কিছু করে আছি লাস্টে আমি একটু এগুলো একটু ডিটেইলসে আপনাদেরকে বলি। আমার হাতের এই ব্যাঙ্গেলস গুলো হচ্ছে সব ব্রোঞ্জ বালা, জোড়া হচ্ছে 4 আনা করে। তারপরে হাতের যে আমাদের আংটি গুলো আছে, এটা হচ্ছে 3 আনা। এটা কতটুকু ছিল ভাইয়া? 9.5 আনা ছিল। আর এটা 2 আনা, এটা অনলি 2 আনা, সিগনেচার কালেকশন এটা। তারপরে এখানে এটা আছে 3 আনা, এটা আছে 10 আনা, এটা 9.5 আনা, 9.5 আনার। এটা কিন্তু খুবই সুন্দর। হাতে যে চুড়ি গুলো, সরি, এটা কি চুড়ি না বালা? চুর বলা হয়। এই চুর গুলো হচ্ছে 2 ভরি, জোড়া 2 ভরি, এক একটা হচ্ছে 1 ভরি করে। টোটাল আমি এখানে 6 ভরি পরে আছি, মানে 6টা চুড়ি। তারপরে আমার নেকলেস গুলোতে চলে যায়, এই যে সীতাটা আছে এটা হচ্ছে 2 ভরি 8 আনার মতো আছে। তারপরে আমাদের এই যে সীতাটা দেখতে পাচ্ছেন, এটা অনলি 8 আনা আছে। এইটা আছে অনলি 1 ভরি
তিন আনার মতো। আমি যে কানে সুন্দর একটা চানবালি স্টাইলের ঝুমকা পরে আছে, এটা ওনলি এক ভরি তিন রতির মতো আছে। তারপরে আমি যে কপালে একটা সুন্দর সীতা, এটা সীতা না সরি, এটা কি বলে, নেকলেস বলে, নেকলেস বা হাসলি হার, এটা কত আছে, এক চোদ্দ আনার মধ্যে। এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা, তোমরা দেখো চোদ্দ আনার মধ্যে এটা তোমরা সেলে নিতে পারবে। এই তো মানে সব মিলিয়ে আমি সর্বোচ্চ 13-14 বা 15 ভরির মধ্যে আমি পরে আছি। সবকিছু তোমরা সেলে নিতে, অনেকে আছে আমার যেমন এই আংটি, এটা এটা, এগুলো কিন্তু ওয়ান পিস করেই হয়। এগুলো কিন্তু যে আগে আসবে সে পাবে, পরে আসলে কিন্তু পাবে না, পরে আসলে দিতে পারবো না। আর কার্ডটা আমি একটু দেখিয়ে দিই, আমাদের আমাদের মিরপুরে টোটাল দুইটা আউটলেট, একটা হচ্ছে হাজি খুচরো আলী, এটা হচ্ছে আমাদের কার্ডটা, হ্যাঁ, একটা হচ্ছে মিরপুর 12 নম্বর হাজি খুচরত আলী মোল্লা সুপার মার্কেটের লেভেল 2 তে, আর আরেকটা হচ্ছে মেট্রোর নিচে, মানে একদম এক সাইডে হচ্ছে শাহালি, আরেক সাইডে হচ্ছে এফ এস স্কোয়ার, একেবারে মিডল, মানে একদম মেইন পয়েন্টে। সো তোমরা চলে আসতে পারো, আমাদের আউটলেট গুলো অফ থাকে হচ্ছে রবিবারে। এছাড়া অনলাইন সার্ভিস তো সবদিনই আমরা দিচ্ছি, অনলাইনের জন্য তোমরা হচ্ছে ইনবক্স করতে পারো গোলফিনিটি পেজে। আজকের মতো লাইভটা আমরা এখানেই রাখছি, ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।